আজকে আমরা স্প্লিন নিয়ে পড়ব। তো স্প্লিনের যে বিষয়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্প্লিনের হিস্টোলজিটা মেইনলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং হিস্টোলজিটা যখন আমরা পড়ব তখন আমরা ব্লাড সার্কুলেশনটা ধরে ধরে, স্প্লিনের ব্লাড সার্কুলেশনটা ভেরি স্পেশালাইজড, এবং ব্লাড সার্কুলেশনটা ধরে ধরে আগাবো। স্প্লিনে বেশ কিছু কনসেপ্ট আছে, রেড পাল্প, হোয়াইট পাল্প, স্প্লিনিক হিস্টোলজি, বিভিন্ন সেল এবং ইমিউনোলজিক্যাল বেশ কিছু কনসেপশন এখানে জড়িত আছে, এবং হেমোলাইটিক এনিমিয়া, এই জিনিসগুলো বুঝতেও আমাদের স্প্লিনে অ্যানাটমি বোঝা খুবই জরুরি দরকার। সো আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারি। আমরা সবাই স্প্লিনিক আর্টারি অলরেডি চিনে গেছি আমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন এই লেকচারের মাধ্যমে, এবং এই যে স্প্লিনিক আর্টারি, এটা যদি আপনি মনে করেন যে স্প্লিনিক আর্টারি শুধুমাত্র স্প্লিনকে সাপ্লাই করে, ভুল, ও কিন্তু ব্রাঞ্চ দেয়। ও ব্রাঞ্চ দিয়ে দিয়ে কি কাজ করে, ও প্যানক্রিয়াসকে সাপ্লাই করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ও কিন্তু গ্যাস্ট্রিক ব্রাঞ্চ দিয়ে ও স্টোমাককে সাপ্লাই করে। তিন নম্বর হচ্ছে সে কিন্তু স্প্লিনিক ব্রাঞ্চ দিয়ে স্প্লিনকেও সাপ্লাই করে। সো ও কিন্তু অনেক স্প্লিনিক ব্রাঞ্চ দিয়ে দিয়ে স্প্লিনকে সাপ্লাই করে। সো স্প্লিনিক ব্রাঞ্চটা, এই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে স্প্লিনিক ব্রাঞ্চ কি এবং সেগুলো কিভাবে সাপ্লাই করতেছে, এবং হিস্টোলজির সাথে তার রিলেশনটা কি। আমরা যদি এই ছবিটা দেখি, ক্রস সেকশনের এই ছবিটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে স্প্লিনটা, বাইরের দিকে একটু দেখেন যে বাইরের দিকে ওর একটা ক্যাপসুল আছে। সো স্প্লিনের একটা স্পেশাল স্ট্রাকচার ক্যাপসুল, ক্যাপসুল খুব ভাস্কুলারাইজ স্ট্রাকচার। সো ক্যাপসুলে কোনো ইঞ্জুরি কিন্তু স্প্লিনে প্রচুর ব্লিড করাইতে পারে। সো স্প্লিনিক হেমোরেজের জন্য কিন্তু এই সেপটাগুলা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। অনেক সময় দেখা যায় ইঞ্জুরির কারণে সেপটা বা কোনো একটা অপারেশনের সময় স্প্লিনে যদি টান লাগে, ক্যাপসুলটা ছিঁড়ে আসলো, তখন অনেক ব্লিড হতে পারে, কারণ এটা খুব ভাস্কুলার একটা স্ট্রাকচার। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এই যে সেপটাগুলা, ওই সেপটাগুলা যখন ভেতরের দিকে, সরি, ক্যাপসুলগুলা যখন এরকম ভেতরের দিকে এরকমভাবে ইনডেন্টেড হয়ে যায় বা সেপটা তৈরি করে, এই সেপটাগুলাকে তখন আমরা বলি ট্রাভিকুলাই। সোরা যখন এরকমভাবে ঢুকে যায় তখন এদেরকে আমরা বলি ট্রাভিকুলাই, ঠিক আছে। সো ট্রাভিকুলাইগুলো কি কাজ করে, ট্রাভিকুলাইগুলো এই স্প্লিনটাকে বিভিন্ন অংশে ছোট 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 বিভিন্ন পার্টে ভাগ করে ফেলে, ছোট ছোট এরকমভাবে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে, ঠিক আছে। স্প্লিনের যে ফ্ল্যাশি পার্টটা আছে এটাকে ছোট ছোট অনেকগুলা খন্ডে খন্ডে ভাগ করে। আপনারা যদি এই ছবির সাথে কন্ট্রাস্ট করেন, তাহলে বাইরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো স্প্লিনের ক্যাপসুল, কিন্তু দেখেন স্প্লিনের ক্যাপসুলগুলো ভেতরের দিকে আবার কি কাজ করছে, ছোট ছোট সেপটা বা ছোট ছোট ইনডেন্টেশন তৈরি করে এই স্প্লিনিক পাল্প বা স্প্লিনের যে ফ্ল্যাশি পার্টটুকু আছে, এই ফ্ল্যাশি পার্টটুকুকে বিভিন্ন ছোট 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 টুকরায় ভাগ করে ফেলছে। এবং স্প্লিনের যে ফ্ল্যাশি পার্টটুকু, এই ফ্ল্যাশি পার্টটুকুকে আমরা বলি হচ্ছে পাল্প। অন্যান্য ভিসারের ক্ষেত্রে এরকম নামটা আমরা দেই না, কিন্তু এই ক্ষেত্রে স্প্লিনের ক্ষেত্রে আমরা এটাকে নাম দিই হচ্ছে পাল্প। এবং পাল্পগুলার অ্যাকচুয়ালি দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। আপনি যদি পাল্পের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম পাল্পের ম্যাক্সিমাম অংশটুকুই রেডিশ, এবং তার মধ্যে কিছু হোয়াইট ডট, আমি যদি লাল কালি দিয়ে আপনাদেরকে মার্কিং করে দিই, দেখবেন যে এখানে বেশ কিছু এরকমভাবে ডট আছে। হ্যাঁ, এরকমভাবে ডট দেখা যাচ্ছে, তাই না? এই রেড ডটগুলাকে আমরা বলি একসাথে নাম দেই হোয়াইট পাল্প, আর বাকি অংশটুকু, বাকি যে রেডিশ কালারের যে অংশটুকু দেখা যাচ্ছে ওই অংশগুলাকে আমরা বলি রেড পাল্প। সো পাল্পগুলাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলি, একটা হচ্ছে আমাদের রেড পাল্প, একটা অংশে হচ্ছে আমাদের হোয়াইট পাল্প, ঠিক আছে। সো হোয়াইট পাল্প এবং রেড পাল্প, সো এই হোয়াইট পাল্প এবং রেড পাল্পের ভিতরে 75% পাল্প হচ্ছে আমাদের, 75% পাল্প হচ্ছে আমাদের রেড পাল্প, এবং মাত্র 25% হচ্ছে হোয়াইট পাল্প। সো এই হোয়াইট পাল্প একটা অংশ, আপনি যদি স্প্লিনকে কাটেন কিছু ম্যাক্সিমাম অংশই দেখতে পারবেন লাল, এবং কিছু অংশ দেখতে পারবেন সাদা। সো কিন্তু কনসেপশনগুলো কিন্তু এত ইজি না যে রেড পাল্প লাল দেখা যাচ্ছে তাই রেড, আর সাদা দেখাচ্ছে তাই হোয়াইট, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে এই দুইটা টার্ম ভেরি স্পেশালাইজ টার্ম। হ্যাঁ, দুইটা ভেরি স্পেশাল টার্ম আমরা এখানে ব্যবহার করি, এবং এটার হিস্টোলজিতে অনেক 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 কিছু ইনফরমেশন আছে এখানে। হ্যাঁ, সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি স্প্লিন কাটেন তখন এরকম ভেসেলস দেখতে পারবেন, এই যে এগুলা, এগুলো সব ভেসেলস, এগুলো সব ভেসেলস, এবং আপনি কিন্তু শুধু ভেসেলস না, অনেক ট্রাভিকুলাও দেখতে পারবেন, আর ভিতরে যে প্যারেনকাইমাটা দেখতে পারবেন সেটাকে আপনি নাম দেবেন পাল্প, এবং পাল্প আবার দুই ভাগে, হোয়াইট পাল্প, রেড পাল্প, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু জেনে যদি নেক্সট ছবিতে আগাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের
স্প্লিনের ভেতরটা দেখতে ঠিক এরকম, এবং ব্লাড ভেসেলস আপনি যা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব স্প্লিনের ব্লাড ভেসেলসের ফার্দার ডিভিশন, ফার্দার ডিভিশন, ফার্দার ডিভিশনগুলো। ঠিক আছে, তাহলে আমি যদি এক এক করে বলতে থাকি, যে আপনি যখন স্প্লিনের ভিতরে ঢুকবেন, আমরা বলছি যে ট্রাভিকুলাই একটা টার্মের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিছি, যে স্প্লিনিক ক্যাপসুল বা সেপ্টাটা স্প্লিনের ভিতরে এরকমভাবে ঢুকে যায় এবং ঢুকে ঢুকে অনেকগুলা সেপ্টা তৈরি করে, এরকমভাবে সেপ্টা তৈরি করে, সেপ্টা এরকমভাবে সেপ্টা তৈরি হচ্ছে। এই সেপ্টাগুলোকে আমরা বলি ট্রাভিকুলাই, ট্রাভিকুলাই। সো এই যে ট্রাভিকুলাইটা আছে, এই ট্রাভিকুলাইয়ের ভিতর দিয়ে যখন আর্টারিটা যায়, তখন ওই আর্টারিগুলোকে আমরা নাম দিই ট্রাভিকুলার আর্টারি। যে আর্টারিগুলা সেপ্টার ভিতর দিয়ে বা ট্রাভিকুলাইয়ের ভিতর দিয়ে যাচ্ছে, এগুলাকে বলি আমরা ট্রাভিকুলার আর্টারি। এবং ট্রাভিকুলার আর্টারিটা কিছুক্ষণ পরে যে দেখেন আবারও ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, ট্রাভিকুলার আর্টারিটা আবারও ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে। ট্রাভিকুলার আর্টারিগুলো যখন ফার্দার ব্রাঞ্চিং হচ্ছে, তখন কিন্তু আর ট্রাভিকুলারের ভিতরে থাকতেছে না, এইটার নাম হয়ে যেতেছে আর্টারির পরেরটার নাম হচ্ছে হয়ে যাচ্ছে সেন্ট্রাল আর্টারিওলস। আচ্ছা, সেন্ট্রাল আর্টারিওলসকে কেন সেন্ট্রাল বলা হয় সেটার কারণটা আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করছি। তবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যখন একটা আর্টারি সেন্ট্রাল আর্টারিওলস নাম ধারণ করে, তখন তার চারপাশে দেখেন একটা পাতলা পর্দার মতো দেখা যাচ্ছে, একটা শীত, একটা শীত দেখা যাচ্ছে। এই যে শীতটা, এই শীতটাকে যদি আপনি ক্রস সেকশন করেন, বা আপনি যদি এই লেভেল বরাবর একটা ক্রস সেকশন টানেন, কোন লেভেল বরাবর, এই লেভেল বরাবর যদি একটা ক্রস সেকশন টানেন, ক্রস সেকশন টেনে আপনি কি দেখতে পারবেন, আমি যদি এখানে আপনাদেরকে একটু এঁকে দেখাই, যে এই লেভেল বরাবর যদি আপনি ক্রস সেকশন টানেন, তাহলে আপনি অনেকটা দেখতে পারবেন এইরকম। এটা হবে আমাদের ওই সেন্টারটা, তার মা এই অংশটুকু, এবং তার মাঝখানে দেখবেন একটা আর্টারি যাচ্ছে, যেটা আমাদের সেন্ট্রাল আর্টারিওলস বলবো। আর সেন্ট্রাল আর্টারিওলসের বাইরের দিকে আপনি দেখতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট, কোন লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট, শুধু টি লিম্ফোসাইট না, অল্প একটু বি লিম্ফোসাইট, অল্প কিছু বি লিম্ফোসাইটও আছে। সো সেন্টারের দিক থেকে দেখতে পারবেন যে আপনি প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে এই সেন্ট্রাল আর্টারিগুলোর চারপাশে আপনি দেখতে পারবেন প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট আছে। হ্যাঁ, টি লিম্ফোসাইট। সো এই টি লিম্ফোসাইট এবং মাঝে মাঝে অল্প অল্প কিছু বি লিম্ফোসাইট আপনি দেখতে পারবেন, এরকম টি লিম্ফোসাইট দেখতে পারবেন, এবং মাঝে মাঝে কি দেখতে পারবেন, মাঝে মাঝে এখানে বি লিম্ফোসাইটও দেখতে পারবেন। সো এই যে শীতটা, এই শীতটার একদম মাঝখান দিয়ে সেন্ট্রাল আর্টারিটা যাচ্ছে, সেই জন্য আমরা এটা নাম দিই সেন্ট্রাল আর্টারিওল। আর চারপাশে যে শীতটা, যে শীতটা আপনারা বাইরের দিক থেকে দেখতে পাচ্ছেন, পাতলা একটা আবরণের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কিছুই না, এখানে আলাদা কোনো শীত বা সেপ্টাম নাই, এগুলো আসলে চারপাশে প্রচুর পরিমাণে হোয়াইট সেল, হোয়াইট ব্লাড সেল বা WBC থাকে বলে এই শীতটা হোয়াইট নাম ধারণ করা হয়, হোয়াইট। এবং ওই শীতটার ভিতরে মেইনলি থাকে টি লিম্ফোসাইট। আপনারা যদি এই ছবিতে দেখেন, তাহলে দেখবেন যে এখানে এই যে শীতটা থাকে, এটাকে বলা হয় পেরি আর্টারিওলার লিম্ফয়েড শীত বা পালস, পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত, যেটার মধ্যে মোস্টলি থাকে টি লিম্ফোসাইট। ঠিক আছে, সো টি লিম্ফোসাইট, তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে আমাদের পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত, এই লিম্ফেটিক শীতটা কোন পাল্পের অংশ হবে, এটাকে যখন আপনি ক্রস সেকশন করবেন, এই অংশটুকু আপনার কাছে ওই যে সাদা সাদা ডট আমরা দেখাইছিলাম, সেই ডটগুলোর মতো এখানে দেখা যাবে। সো এটা হোয়াইট পাল্পের অংশ হবে, হোয়াইট পাল্পের অংশ হবে। হ্যাঁ, হোয়াইট পাল্প। সো এটা হোয়াইট পাল্পের অংশ। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আর একটু সামনে আগান, তাহলে আপনি দেখতে পারবেন যে এইরকম মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে দেখতে পারবেন এই যে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত বা আমাদের সেন্ট্রাল আর্টারিওলস, তার চারপাশে আপনি দেখতে পারবেন এরকম গোল হয়ে কিছু কিছু নোডিউল দেখা যাচ্ছে, এরকম নোডিউল দেখা যাচ্ছে। হ্যাঁ, সব সময় না, এটা ইন্টারমিডিয়েট, একটু পরপর একটু পরপর একটু পরপর এরকমভাবে আপনি দেখতে পারবেন যে এখানে একটা, এবং সবকিছু সেন্ট্রাল আর্টারিওলসের চারপাশ জুড়েই কিন্তু এরকম গোল গোল, রাউন্ড রাউন্ড আপনি এরকমভাবে কিছু নোডিউল দেখতে পারবেন। এই নোডিউলগুলোকে আমরা বলি স্প্লিনিক নোডিউল, এই নোডিউলগুলোকে আমরা বলবো স্প্লিনিক নোডিউল। হ্যাঁ, কিন্তু এটার আর একটা নামও আছে, এটার নাম হচ্ছে মালপিজিয়ান নোডিউল, এটা অনেক সময় আমরা মালপিজিয়ান নোডিউলও বলি। হ্যাঁ, মালপিজিয়ান নোডিউলও বলি। এটা কেন মালপিজিয়ান নোডিউল আর কেন স্প্লিনিক নোডিউল, এটা দুইটার নাম কখন দুইভাবে ব্যবহৃত হয়,
সেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করতেছি। এখন আপনি যদি স্প্লিনিক নডিউলটা দেখেন, যে নডিউলটা সেন্ট্রাল আর্টারিওলসের আশেপাশে জুড়ে থাকে এবং এটা লিম্ফেটিক শীতের মতোই অনেকটা লিম্ফোসাইটের কাভারিং বা লিম্ফোসাইটের একটা এগ্রিগেশন, সো ওইটার ভিতর যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন এখানে মোস্টলি মোস্টলি এটা বি সেল দিয়ে তৈরি, এটাতে বি লিম্ফোসাইট আছে, নট টি লিম্ফোসাইট, এটাতে আছে মেইনলি বি লিম্ফোসাইট। যেহেতু এটা লিম্ফোসাইট দেয়া আছে, এটা যেহেতু WBC, তাহলে এই পাল্পগুলোকে আপনি দেখতে পারবেন হচ্ছে হোয়াইট পাল্প, ঠিক আছে, এটাকে হোয়াইট পাল্প। এখন আসেন পরবর্তীতে আমরা এটা এটা নিয়ে এখন আমরা আরও বিস্তারিত কথা বলবো, তবে আপাতত একটু বলে যাই, সেটা হলো যে স্প্লিনিক নডিউল যদি কোনো কারণে অ্যান্টিজেনের স্টিমুলেশনে, আমরা অ্যান্টিজেনের স্টিমুলেশনে আসে, তখন তারা মালপিজিয়ান নডিউলে কনভার্ট হয়ে যায়, মালপিজিয়ান নডিউলে। এবং এই দুইটার ভিতরে স্প্লিনিক নডিউল এবং মালপিজিয়ান নডিউলের ভিতরে পার্থক্যটা কি সেটা আমরা ডিটেলস ইনশাল্লাহ কিছুক্ষণ পরে বিস্তারিত যখন ইমিউনোলজিক্যাল ফাংশন অব দ্য স্প্লিন বলবো তখন আমরা এটা ব্যাখ্যা করবো। সো অ্যান্টিজেনিক স্টিমুলেশনে স্প্লিনিক নডিউলগুলো সবাই মালপিজিয়ান নডিউলে কনভার্ট হয়। আপনারা জানেন যে আমাদের যখন বডিতে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তার এগেনস্টে আমরা অ্যান্টিবডি তৈরি করি, এবং অ্যান্টিবডি তৈরি করার জন্য আমার কোন সেল প্রয়োজন হচ্ছে, বি সেলের প্রয়োজন হয়। সো যখন স্প্লিনের ভিতরে কোনো অ্যান্টিজেন যায় এবং তারা যখন আলটিমেটলি বি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট হয়, বি লিম্ফোসাইটের কাছে যখন প্রেজেন্ট হয়, সো বি লিম্ফোসাইট যখন অ্যান্টিজেনটাকে পায় তখন বি লিম্ফোসাইটগুলো র্যাপিডলি প্রলিফারেট করতে থাকে। সো বি লিম্ফোসাইট যখন র্যাপিডলি প্রলিফারেট করতে থাকে তখন নডিউলটা আর আগের মতো থাকে না, নডিউলটা একটু বড় হয়ে যায় এবং নডিউলের আলটিমেটলি স্ট্রাকচারটা, নডিউলের স্ট্রাকচারটা একটু অল্টার হয়ে যায়। কী সেই স্ট্রাকচার অল্টারেশন সেটা নিয়ে আমরা কথা বলবো। তখন ওই অ্যান্টিজেনিক স্টিমুলেশনে ওই যে নডুলের রিয়াকশান এবং নডুলের যে বড় হয়ে যাওয়া, নডুলের যে বি সেলের পরিমাণ বাড়ায় দেওয়া, তাহলে নডুলের কী কাজ করে, নডুলটা বি সেল প্রোডাকশন বাড়ায় দেয়, নডুল প্লাজমা সেল প্রোডাকশন বাড়ায় দেয়, নডুল অ্যান্টিবডি প্রোডাকশন বাড়ায় দেয়। ওই যে পরিবর্তিত অবস্থা, অ্যান্টিজেন প্রেজেন্ট হওয়ার ফলে পরিবর্তিত যে অবস্থা, একটা বডিতে ইনফেকশন হলো, তারপরে স্প্লিনের নডিউলগুলোর সাইজগুলো বাড়তে শুরু করলো, তখন ওই যে পরিবর্তিত স্প্লিনিক নডিউল, সেই নডিউলগুলোকে আমরা বলবো কি বলবো, আমরা এদেরকে বলবো হচ্ছে মালপিজিয়ান নডিউল, ঠিক আছে। তাহলে মালপিজিয়ান নডিউল আসলে কিছুই না, এটা হোয়াইট পাল্পেরই একটা পার্ট, এবং এখানে মেইনলি থাকবে বি লিম্ফোসাইট আর পেরি আর্টারিয়াল লিম্ফোটিক শীত, এটাতে মেইনলি থাকবে টি লিম্ফোসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি একটু সামনে আগান, আমরা আমরা যদি এখান থেকে আর একটু সামনে আগায় যাই, যে স্প্লিনিক নডিউলটা নিয়ে এই জায়গাটা ধরেই, এখান থেকে ধরেই আমি একটু কথা বলি বি লিম্ফোসাইট বা স্প্লিনিক নডিউলটার আর একটু স্ট্রাকচার নিয়ে যদি আমি একটু ডিটেলস কথা বলি এবং এই ছবিতে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে আমাদের এই যে সেন্ট্রাল আর্টারিওলসটা ছিল, সেন্ট্রাল আর্টারিওলসের পাশে আমাদের কি আছে, সেন্ট্রাল আর্টারিওলসের পাশে আমাদের বড় একটা শীত আমরা দেখতে পাচ্ছি, তাই না, এই যে শীত দেখতে পাচ্ছি। এবং এই যে সেলগুলো আছে, এই সেলগুলো কিন্তু সবাই আসলে কোন লিম্ফোসাইট, তারা কিন্তু আসলে ওরা সবাই হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট, যদিও এখানে অল্প স্বল্প কিছু বি লিম্ফোসাইটও আছে। আর সেন্ট্রাল আর্টারিওলসের আগের যে আর্টারিটা সেটাকে আমরা বলেছি ট্রাভিকুলার আর্টারি, কেন, কারণ এই যে ট্রাভিকুলারের ভিতর দিয়ে এসে গেছে, সেই জন্য এটা ট্রাভিকুলার আর্টারি। এবং ট্রাভিকুলার আর্টারিটা কিছুক্ষণ পরে যাওয়ার পরে তারা মাল্টিপল ডিভিশনে ভাগ হয়ে যাচ্ছে সেন্ট্রাল আর্টারিওলসগুলা, এবং একটা সময় দেখেন এই যে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত সেটার কন্টিনিউয়েশন হিসেবে আরেকটা এক্সটেনশন এরকমভাবে তৈরি হয়েছে। সো এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা একটা ফলিকল তৈরি করছে, এবং এই ফলিকলগুলোকে আমরা বলি হচ্ছে লিম্ফয়েড ফলিকল, এই ফলিকলগুলোকে বলি লিম্ফয়েড ফলিকল। এবং এই লিম্ফয়েড ফলিকলটাই আমরা যে কথাটা বলতেছিলাম, যে এই লিম্ফয়েড ফলিকলটাকে আপনি বলতে পারেন দিস ইজ স্প্লিনিক নডিউল, এই স্প্লিনিক নডিউল বলতে পারেন এটাকে, স্প্লিনিক নডিউল, হ্যাঁ। বা যখন অ্যান্টিজেন প্রেজেন্ট হয়ে স্প্লিনিক নডিউলটা আরও বড় হয়ে যাবে, বি সেলের কাউন্ট বেড়ে যাবে, তখন এগুলোকে আমরা বলি মালপিজিয়ান নডিউল, হ্যাঁ, মালপিজিয়ান নডিউলও বলতে পারেন আপনি, ঠিক আছে। সো এটাকে আপনি তখন মালপিজিয়ান নডিউলও বলতে পারেন, ঠিক আছে। সো এটা একটা লিম্ফয়েড নডিউল, এটা একটা লিম্ফয়েড নডিউল, অবশ্যই লিম্ফয়েড ফলিকল বা নডিউল, সেটা অ্যান্টিজেনের প্রেজেন্টেশনে তখন মালপিজিয়ান নডিউলে কনভার্ট হয়ে যায়। অনেকে আবার এভাবেও বলে, কীভাবে বলে, যে অনেকে বলে যে না, স্প্লিনিক নডিউল এবং মালপিজিয়ান নডিউল একই জিনিস, আসলে এটার নাম প্রথম অবস্থায় থাকে হচ্ছে কি থাকে, এটার প্রথম অবস্থায় এটার নাম থাকে হচ্ছে লিম্ফেটিক নডিউল। সো প্রথম অবস্থায় এটার নাম থাকে লিম্ফেটিক নডিউল, সো যদি অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় তখন এই লিম্ফেটিক নডিউলটা
অ্যান্টিজেন প্রেজেন্টেশনের কারণে অ্যান্টিজেনের প্রতি রেসপন্স করে সে স্প্লিনিক নোডিউল বা মালপিজিয়ান নোডিউলে সে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা এইখানে এই নোডিউলটার দিকে খেয়াল করব। আপনারা খেয়াল করবেন যে এই নোডিউলটার সেন্টারে এই যে সেন্টারটা আছে এই সেন্টারটাকে আমরা বলবো হচ্ছে জার্মিনাল সেন্টার। মানে কি জার্মিনাল সেন্টার মানে কি, এটা বাংলায় যদি আপনি বলেন তাহলে আপনি বলতে পারেন জার্মিনাল সেন্টার বলতে বোঝায় আতুর ঘর, যেখানে বাচ্চা জন্মগ্রহণ করে বা বাচ্চা মা বাচ্চা জন্মদান করে যে ঘরে, এরকম একটা আতুর ঘরের মতো। তাহলে আপনি যদি দেখেন যে এই সেলগুলা, এই সেলগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এই সেলগুলা কিন্তু বড়, সাইজে একটু বড়, অন্যগুলোর সেল চেয়ে বড়, এবং ওদের নিউক্লিয়াসগুলো একটু সাইজ বড়, সেলগুলো সাইজে একটু বড়। তো সেল কখন বড় থাকে? ম্যাচিউরড স্টেজে বড় থাকে না, ইম্যাচিউরড স্টেজে। ইম্যাচিউরড স্টেজে কিন্তু সেল বড় থাকে। এবং যদি মনে করেন যে বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, একটা ব্যাকটেরিয়া স্প্লিনিক আর্টারি দিয়ে এসে 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 স্প্লিনিক আর্টারি দিয়ে এসে এসে তারা এই সেন্ট্রাল আর্টারিওল দিয়ে এসে, তারপর এই যে কিছু ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চগুলোর কথা আমরা পরে বলবো, এগুলোকে আমরা মার্জিনাল আর্টারিজ বলি। সো এই মার্জিনাল আর্টারিজ দিয়ে এসে তারা যখন বি সেলের কাছে বা টি সেলের কাছে প্রেজেন্টেড হয়, এবং টি সেলের কাছে প্রেজেন্টেড হয়ে আলটিমেটলি বি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্টেড হয়, বি সেলগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়, এবং বি সেলগুলো তখন কী কাজ করে, র্যাপিডলি প্রলিফারেট করতে শুরু করে, এবং বি সেলগুলোর সাইজ তখন র্যাপিডলি একটা বি সেল থেকে তখন র্যাপিডলি অনেকগুলো বি সেল ডিভিশন হইতে থাকে। এবং বি সেলগুলো যখন র্যাপিডলি ডিভিশন হইতে থাকে তখন তাদের সাইজ এবং তাদের নিউক্লিয়াস দুইটাই কিন্তু বড় বড় দেখায়। ফলে এই যে সেন্টারটা দেখবেন যে নতুন নতুন যারা সেল জন্মাচ্ছে তারা থাকে একদম সেন্টারে, এই সেন্টারটাকে আমরা বলি জার্মিনাল সেন্টার। সো প্রেজেন্স অফ এ জার্মিনাল সেন্টার উইদিন এ লিম্ফয়েড ফলিকল অর লিম্ফয়েড নোডিউল কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে যে দেয়ার ইজ এন অ্যাক্টিভ ইনফ্লামেশন অর ইনফেকশন গোয়িং অন। টু প্রিভেন্ট দ্যাট ইনফেকশন অর টু কম্ব্যাট দ্যাট ইনফেকশন বি লিম্ফোসাইট কী কাজ করতেছে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতেছে, বি লিম্ফোসাইট প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে, বি লিম্ফোসাইট প্লাজমা সেলে কনভার্ট হয়ে হয়ে তারা সেন্টার থেকে কী কাজ করতেছে, তারা পেরিফেরির দিকে চলে যাচ্ছে। ফলে ওই যে মালপিজিয়ান নোডিউলটা ওরা কী কাজ করতেছে, ওরা বড় হয়ে যাচ্ছে, সাইজে আগের চাইতে বড় হয়ে যাচ্ছে, এবং একটা জার্মিনাল সেন্টার দেখাচ্ছে। সো জার্মিনাল সেন্টার কিন্তু সবসময় থাকবে না, বা জার্মিনাল সেন্টার প্রমিনেন্ট হবে তখনই প্রমিনেন্ট হবে যখন এখানে কোনো অ্যান্টিজেনিক স্টিমুলেশন থাকবে। ঠিক আছে, সো জার্মিনাল সেন্টার আপনারা চিনতে পারবেন যে ইম্যাচিউর লার্জ সেল দেখে আপনি বুঝতে পারবেন জার্মিনাল সেন্টার থাকে। জার্মিনাল সেন্টার কোথায় থাকে? লিম্ফয়েড ফলিকলে থাকে। আর লিম্ফয়েড ফলিকলে কোন লিম্ফোসাইটগুলো মেইনলি থাকে? লিম্ফয়েড ফলিকলে মেইনলি থাকবে হচ্ছে বি লিম্ফোসাইট। এই ফলিকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে ফলিকলগুলোতে থাকে বি লিম্ফোসাইট মেইনলি, আর পেরি আর্টারিওলা লিম্ফেটিক শীত এখানে মেইনলি থাকবে হচ্ছে টি লিম্ফোসাইট। এই জায়গাটা থাকবে সব টি লিম্ফোসাইট, এগুলোতে সব টি লিম্ফোসাইটে ভরা থাকবে। এই যে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এসব সব জায়গায় টি লিম্ফোসাইট। আর এখানে বি লিম্ফোসাইট, আর বি লিম্ফোসাইট মানে প্লাজমা সেল, এবং আমরা দেখবো যে প্লাজমা সেল ছাড়াও তার মাঝখানে মাঝখানে ম্যাক্রোফেজ থাকতে পারে। ঠিক আছে, সো এই এন্টায়ার জায়গাটা, এই যে জায়গাটা, ইদার ইট মে বি পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীত অর মে বি স্প্লিনিক নোডিউল, এই টোটাল জায়গাটা হইতেছে হোয়াইট পাল্পের পার্ট। ক্লিয়ার? সো হোয়াইট পাল্প সেলগুলো মেইনলি কোন কোন সেল আপনি এখান থেকে যদি মুখস্থ করে ফেলেন তাহলে আপনি বলতে পারবেন যে এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং প্লাজমা সেল, তাছাড়া কিছু ম্যাক্রোফেজের কথা আমরা বলছি যে এখানে কিছু ম্যাক্রোফেজও থাকতে পারে। তাছাড়া আরেকটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে যে বি লিম্ফোসাইটের কাছে যখন বা টি লিম্ফোসাইটের কাছে যখন একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে হয় তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আমরা ইমিউনোলজিতে বলছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমাদের তিনটা, এপিসি সেল হচ্ছে আমাদের তিনটা মেইন, তিনটা এপিসি সেল, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে আমাদের ডেনড্রাইটিক সেল। সো অ্যান্টিজেনটা যখন, যদি কোনো একটা অ্যান্টিজেন লাইক ব্যাকটেরিয়া যখন স্প্লিনের ভিতরে ঢুকে, কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম বা কোনো একটা আনওয়ান্টেড ইনভেডার, ওরা যখন ব্লাডে যাবে এবং তারা যখন এই মার্জিনাল আর্টারিগুলো দিয়ে স্প্লিনিক নোডিউলে যাবে, তখন স্প্লিনিক নোডিউলে যাওয়ার সাথে সাথে এখানে কিছু ডেনড্রাইটিক সেল থাকবে। এই ডেনড্রাইটিক সেলগুলোও কিন্তু অ্যান্টিজেনগুলোকে ধরে কী কাজ করতে পারে, তারা এই টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট ওদের কাছে কিন্তু প্রেজেন্ট করতে পারে, এই টি লিম্ফোসাইট ওদের কাছে কিন্তু প্রেজেন্ট করতে পারে, এবং ইমিউনোলজিক্যাল রিয়াকশনটা কিন্তু এখানে হবে। সেই জন্য আমরা বলতে পারি যে ডেনড্রাইটিক সেল ওরাও কিন্তু কী কাজ করে, এই স্প্লিনিক নোডিউলে কিন্তু আপনি ডেনড্রাইটিক সেলও পাবেন। সো এটাই হলো আমাদের স্প্লিনিক নোডিউলের গঠনটা। স্প্লিনিক নোডিউল যখন অ্যাক্টিভ হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তার জার্মিনাল সেন্টার থাকে, এবং সেই লিম্ফয়েড নোডিউলটাকে তখন আমরা বলি স্প্লিনিক নোডিউল বা মালপিজিয়ান
নোডিউল, ঠিক আছে? এবং এই জিনিসটা আপনি অবশ্যই কোন আর্টারিওলসের আশপাশ দিয়ে পাবেন, অবশ্যই আপনি সেন্ট্রাল আর্টারিওলসের আশপাশ দিয়ে পাবেন, অন্য কোনো আর্টারি বা আর্টারিওলসের পাশে কিন্তু আপনি এটা পাওয়ার আশাই করতে পারেন না। তাহলে আমরা যদি আগের ছবিতে ফেরত যাই, তাহলে এটা আমরা এতটুকু জায়গা আমরা বুঝে গেলাম যে আমাদের সেন্ট্রাল আর্টারি বা আর্টারিওলস, এটা আমাদের সেন্ট্রাল আর্টারি বা আর্টারিওলস, এবং এটার চারপাশে যে আমরা নোডিউলটা দেখতে পাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই এখন জার্মিনাল সেন্টারটা বুঝতে পারছেন যে এখান থেকে নতুন নতুন সেলের জন্ম হয়। এই যে জার্মিনাল সেন্টার, এখান থেকে প্রচুর বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে। আচ্ছা, তাছাড়া আপনি দেখেন সেন্ট্রাল আর্টারি থেকে একটা স্পেশাল ব্রাঞ্চ কিন্তু বের হয়ে আসতেছে, যে ব্রাঞ্চগুলাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল আর্টারি। এই মার্জিনাল আর্টারিগুলো কি কাজ করে? মার্জিনাল আর্টারিগুলো এসে একেবারে সেন্টারের দিকে কতগুলা সাইনুসয়েড তৈরি করে, হ্যাঁ সাইনুসয়েড তৈরি করে, এবং সাইনুসয়েড অবশ্যই ক্যাপিলারিস, সাইনুসয়েড অবশ্যই, সাইনুসয়েড মানেই হচ্ছে ক্যাপিলারিস, ওয়ান স্পেশাল টাইপ অফ ক্যাপিলারিস। তো মার্জিনাল আর্টারিগুলো এরকম সাইনুসয়েড তৈরি করে, যেগুলোকে আমরা বলি সাইনুসয়েডাল আর্টারি, সাইনুসয়েডাল, সাইনুসয়েডাল সরি, এদেরকে আমরা বলি মার্জিনাল জোন সাইনাস বা সাইনুসয়েডস, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের মার্জিনাল আর্টারি। আচ্ছা, এগুলোর ইম্পর্টেন্সটা কি? দেখেন, একটা অ্যান্টিজেন যখন বডিতে ঢুকে, তখন অ্যান্টিজেন আমার কার কাছে প্রেজেন্ট করানো দরকার? আমার বি সেল বা টি সেলের কাছে প্রেজেন্ট করানো দরকার। সো বি সেল বা টি সেলের কাছে যখন আমি অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করাইতে চাই, তখন অ্যান্টিজেনটা কিন্তু এই আর্টারিওলসের ভিতর দিয়ে বেড়ে যায়, বাইরে যেতে পারে না, বিকজ দে আর নট ক্যাপিলারিস, এক্সচেঞ্জ কেবল ক্যাপিলারি লেভেলেই সম্ভব। সো আপনাকে কি কাজ করতে হবে? এই অ্যান্টিজেনটাকে ধরে এনে এই মার্জিনাল জোনের যে সাইনাস আছে, সেই সাইনাস থেকে তাদেরকে বাইরে নিয়ে যেতে হবে, কারণ বাইরে আমাদের বি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল তারা আছে। তাদের কাছে নিয়ে যখন প্রেজেন্ট করা হবে, তারপরে তারা স্টিমুলেটেড হবে। এখন আমার যদি এই পাশে মার্জিনাল জোনে কোনো সাইনাস না থাকতো বা ক্যাপিলারিজ না থাকতো, তাহলে আমি কি করে এই অ্যান্টিজেনগুলাকে সার্কুলেশন থেকে বাইরে নিয়ে বি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করতাম? সেই জন্য আসলে এখানে মার্জিনাল কতগুলা সাইনাস আছে। এখন আমরা এটাকে কেন মার্জিনাল জোন বলি, এই জায়গাটাকে আমরা কেন মার্জিনাল জোন বলি? দেখেন, আমরা যদি টেরিটরি ভাগ করি বা সীমানা দিয়ে দিই, তাহলে এই যে ব্লু টেরিটরি দিয়ে, ব্লু কালার দিয়ে আমি যে এলাকাটা আঁকতেছি, এটা কিন্তু আমার হোয়াইট পাল্প, এই টোটাল অংশটুকু কিন্তু আমার হোয়াইট পাল্পের পার্ট। কিন্তু এর বাইরেই যদি আমি চলে আসি, বাকি অংশটুকু, এতটুকু জায়গা কিন্তু আবার রেড পাল্পের আন্ডারে পড়বে। সো এই জোনটা হচ্ছে রেড পাল্প এবং হোয়াইট পাল্পের জাংশন অনেকটা, ঠিক আছে? সেই জন্য এইখানে যে সাইনাসগুলো থাকে, সেই সাইনাস বা পেরিফেরি দিয়ে যে সাইনাসগুলো থাকে, সেগুলোকে আমরা বলি মার্জিনাল সাইনাসেস। ওকে, আচ্ছা, এখন পরের স্টেপটা দেখেন। সেন্ট্রাল আর্টারিওল যখন আরো সামনের দিকে আগায় যাবে, সেন্ট্রাল আর্টারিওল যখন আরো সামনের দিকে আগাচ্ছে, তখন ওরা আরো ফার্দার ডিভিশনে ভাগ হবে। যখন ওরা ফার্দার ডিভিশনে ভাগ হবে, এই যে আর্টারিস গুলা, এই আর্টারিস, এই যে একটা আর্টারিস, এই যে আর্টারির ব্রাঞ্চ গুলা, এই ব্রাঞ্চ গুলার নাম হয়ে যাবে তখন পেনিসিলার আর্টারি। কেন এগুলার নাম পেনিসিলার আর্টারি হবে? তার কারণ হচ্ছে, আপনি যদি এই জায়গাটাকে, টোটাল এই জায়গাটাকে খেয়াল করেন, তাহলে একটা ছাটা, একটা ঝাড়ুর মতো দেখাবে। দেখেন, এই এটাকে অনেকটা, এতটুকু জায়গাকে একটা, এত ব্রাঞ্চ এটার ভিতর দিয়ে, এত ব্রাঞ্চ, এত ব্রাঞ্চ, এটা একটা শাখা প্রশাখা, এত বেশি শাখা প্রশাখা এটার মধ্যে দিয়ে থাকবে যে দেখতে একটা অনেকটা হাতে, আমরা হাত হাত ঝাড়ু যে জিনিসটাকে বলি, সেই জিনিসটা এরকম ভাবে একটা ঝাঁটার মতো বা ছোট্ট একটা ঝাড়ুর মতো দেখাবে। সেই জন্য আমরা এটাকে পেনিসিলার আর্টারিওলস বলি। এগুলো কিন্তু সব আর্টারিওলস, পেনিসিলার আর্টারিওলস বলি। ক্লিয়ার? সো এই সেন্ট্রাল আর্টারিওলস এর ইমিডিয়েট ডিভিশন গুলাকে আমরা বলি পেনিসিলার আর্টারিওলস। এখন পেনিসিলার আর্টারিওলস গুলো যখন আবার ফার্দার ডিভিশন হবে, তখন তারা একটা ভেরি স্পেশালাইজ স্ট্রাকচার তৈরি করবে। দেখেন, এরপরে যে স্ট্রাকচারগুলো আছে, এই পেনিসিলার আর্টারিওলসের কন্টিনিউয়েশনগুলা যখন একটু সামনের দিকে আবে, আপনি যদি এখানে দেখেন, দেখবেন যে এই আর্টারিওলসগুলো চারপাশে আবার একটা শীতের মতো দেখাচ্ছে, আবার একটা সাদা সাদা কতগুলো সেল মনে হচ্ছে একুমুলেটেড হয়ে আছে। আসলে এইগুলার, এই এই আর্টারিওলসগুলোর নাম হয়ে যাবে তখন শীত, শীত আর্টারিওলস, শীত আর্টারিওলস। এবং এই শীতগুলো তৈরি করবে মেনলি ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ এই শীতটাকে তৈরি করবে। যেমন আমরা এখানে দেখছিলাম যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, পেরি আর্টারিওল, লিম্ফেটিক শীত তৈরি করছিল, একইভাবে ওরাও কিন্তু এখানে একটা শীত তৈরি করে, এবং এদেরকে বলা হয় শীত আর্টারিওলস। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, ওরা ম্যাক্রোফেজ এই জিনিসটা তৈরি করে। আপনাকে আমি এখন একটা লাইন টেনে দিব। আপনাকে মনে রাখতে হবে, যখনই আপনি সেন্ট্রাল আর্টারিওলস থেকে বের হয়ে আসলেন, আপনি কিন্তু আর হোয়াইট পাল্পের ভিতরে নাই। আপনি এখন এই টোটাল জায়গাটা যা দেখতে পারতেছেন, ইনক্লুডিং দ্য ভেনাস সাইনুসয়েডস, এই যেগুলো ভেনাস সাইনুসয়েডস, এগুলো হচ্ছে আমাদের ভেনাস সাইনুসয়েডস, এই যে ভেনাস সাইনুসয়েডস যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালটা হচ্ছে রেড পাল্পের ভিতরে পড়বে। সো
পেনিসিলার আর্টারি ইজ এ পার্ট অফ, পেনিসিলার আর্টারি ইজ এ পার্ট অফ হোয়াট? ইট ইজ পার্ট অফ রেড পাল্প। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে পেনিসিলার আর্টারিজ এর পরে হচ্ছে শীত আর্টারিওস, শীত আর্টারিওস। তারপরে আমরা যে অংশটুকু দেখবো এটা আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। খেয়াল করবেন এই যে আর্টারিওস গুলা, অর্থাৎ শীত আর্টারিওল বা পেনিসিলার আর্টারিওস গুলা যখন সামনের দিকে আসতেছে, এসে তারা এরকম একটা ফিউজি ফর্ম স্ট্রাকচার তৈরি করতেছে। তারা আর্টারিওলস এর এখন পরবর্তী কাজ কি, যে কোনো আর্টারিওলস আর্টারিওলস তারপরে ক্যাপিলারিজে ডিভিশন হচ্ছে। দেখেন ক্যাপিলারিজ এরকম ভাবে ডিভিশন হয়ে যাচ্ছে, হ্যাঁ এই ক্যাপিলারিজে ডিভিশন হয়ে যাচ্ছে। সো এই যে ক্যাপিলারিজ ডিভিশন হচ্ছে, একটা আর্টারিওলস এসে ক্যাপিলারিজে ডিভিশন হচ্ছে, আর আরেকটা আর্টারিওলস এসে, দেখেন আরেকটা আর্টারিওলস এসে কোনো প্রকার ক্যাপিলারিজে এন্ড হচ্ছে না, এটা মুখটা খোলা, এখানে কোনো রকমের ক্যাপিলারিজ নাই। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে আমরা যে কোনো, আমরা যদি একটা ক্যাপিলারিজ আঁকি, যে একটা আর্টারিওলস আঁকি, আর্টারিওলস কিছুক্ষণ পরেই ক্যাপিলারিজে ভাগ হয়, কিন্তু দেখা যায় যে এই যে আমাদের শীত আর্টারি বা পেনিসিলার আর্টারিগুলা, তাদের ম্যাক্সিমাম হচ্ছে বা অনেকগুলাই এরকম ক্যাপিলারিজে ভাগ হয়ে গেল, কতগুলো আর্টারিওলস দেখা যায় তারা আর্টারিওলস হিসেবেই শেষ, তাদের আর কোনো ক্যাপিলারিজ নাই। তাহলে বিষয়টা খুবই অদ্ভুত যে এখানে কোনো আর ক্যাপিলারিজ নাই। মনে রাখতে হবে যেগুলোর ক্যাপিলারি থাকে, যাদের আর্টারিওলসগুলোর মাথায় ক্যাপিলারিজ থাকে, এদেরকে আমরা বলি ক্লোজ সার্কুলেশন, এদেরকে আমরা বলি ক্লোজ সার্কুলেশন, এদেরকে আমরা বলি ক্লোজ সার্কুলেশন। আর যাদের যে আর্টারিওলসগুলো এসে সরাসরি ওপেন হয়ে যায়, তাদের কোনো ক্যাপিলারিজ নাই, সেই সার্কুলেশন বা সেই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে ওপেন সার্কুলেশন। এটাকে আমরা নাম দেই ওপেন সার্কুলেশন, একদম খোলা একটা সার্কুলেশন, মনে হয় যে ব্লাডটা এসে একটা খোলা জায়গায় পড়ে গেল। নর্মালি আমাদের ব্লাড সাপ্লাই কেমন, আমাদের ভাস্কুলার সিস্টেম কিন্তু ক্লোজ সার্কুলেশন, কিন্তু আমাদের স্প্লিনের ক্ষেত্রে কিন্তু ক্লোজ সার্কুলেশন এবং ওপেন সার্কুলেশন দুইটা থিওরি চলে। কিন্তু কেন এই জায়গাটা, কেন এই কথাটা এরকম হইলো বা ওপেন সার্কুলেশন এরকম হইলো? আমাদের তো ভাস্কুলার সাপ্লাই হচ্ছে ক্লোজ সার্কিট, কিন্তু এটা একটা ওপেন সার্কিট হয়ে গেল কেন, হঠাৎ করে ব্লাডটা একটা ফ্রি জায়গায় কেন পড়ে গেল, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্লাডটা এখান থেকে, আমরা যদি এখন খেয়াল করি যে ক্লোজ সার্কুলেশনের কথা খেয়াল করি, তাহলে দেখতে পারবো ক্লোজ সার্কুলেশনের মধ্যে দিয়ে ব্লাডটা সরাসরি এসে সে কি কাজ করে, ক্যাপিলারিজের ভিতর হয়ে তারপর সে ভেনাস সাইড হয়ে তারপরে সে কি কাজ করে, আলটিমেটলি ভেইনে চলে যায়। আর ওপেন সার্কুলেশনটা তাহলে কি কাজ হয়, ওপেন সার্কুলেশন কি কাজ হয়, ওপেন সার্কুলেশন যেটা, তারা কি কাজ করে, ওরা এসে, ওরাও কিন্তু একইভাবে এখান থেকে আসে, এসে এই যে সার্কুলেশন এখান তীর দিয়ে দেখা আছে, তারা কিন্তু আবার কোন দিকে ঢুকে যায়, তারা ক্লোজ সার্কুলেশনের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে এখানে দুইটা কনসেপ্ট আসলো, এক হলো যে কিছু ব্লাড কি কাজ করে, কিছু ব্লাড ওপেন ক্লোজ সার্কুলেশনে যারা, তারা আর্টারিওলস হয়ে ক্যাপিলারিজে এসে তারপরে আবারও তারা ভেইন্সের ভিতর দিয়ে ব্লাডে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো ক্লোজ সার্কুলেশন। কিন্তু ওপেন সার্কুলেশন কি, ওপেন সার্কুলেশনটা হলো এসে তারা একটা ওপেন স্পেসে ফাঁকা একটা জায়গায় পড়ে যায়, পড়ে যায় তারপরে তারা কি কাজ করে, তারপরে তারা এখান থেকে ওপেন স্পেস স্পেস থেকে আবারও কি কাজ করে, ওপেন সার্কুলেশনের ভিতর ঢুকে ঢুকে তারপরে আবার তারা ভেনাস সার্কিটের মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগায় যাচ্ছে। এখন কথা হলো যে ব্লাডটা তাহলে আমাদের এরকম করা দরকার ছিল কি, ওপেন সার্কুলেশন এরকম খোলা একটা জায়গায় রাখার দরকার কি ছিল, সেটা ব্যাখ্যা করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি। সেটা হলো আমাদের যে এই যে ক্যাপিলারিস, এই যে ক্লোজ সার্কিটের যে ক্যাপিলারিস, সেই জিনিসটাকে আমরা নাম দিই সাইনাস, এটাকে আমরা নাম দিই সাইনাস। কিন্তু আমাদের যে ওপেন সার্কুলেশন, যেখানে কোনো ক্যাপিলারিস থাকে না, এই টোটাল জায়গাটা আপনার কাছে ফাঁকা মনে হইলেও আসলে এটা কিন্তু ফাঁকা না। কেন ফাঁকা না, তার কারণ হচ্ছে এই জায়গাটা একটা ব্যাগের মতো, ব্যাগের মতো কিরকম, যে এখানে কতগুলো কানেকটিভ টিস্যু দিয়ে, এই যে দুইটা সাইনাস দেখতে পাচ্ছেন, এই পাশে একটা সাইনাস, এই পাশে একটা সাইনাস, সো এই দুইটা সাইনাসের মাঝখানে এরকম একটা কানেকটিভ টিস্যু কোলাজেন ফাইবার দিয়ে একটা ব্যাগের মতো তৈরি করা আছে। এটা একটা, এটা অনেকটা ক্লোজ, এটা একটা ব্লাড ভেসেলস না হইলেও এরকম কিন্তু একটা দুইটা সাইনাসের মাঝখানে একটা এরকম বদ্ধ জায়গা থাকে, এবং এটা কোলাজেন ফাইবার দিয়ে একটা প্যাকেটের মতো, একটা ঠোঙা বা একটা প্যাকেটের মতো এরকম তৈরি করা আছে। এই জায়গাটাকে, এতটুকু জায়গাকে আমরা বলি কর্ড, এই কনসেপশনটাকে আমরা বলি কর্ড, এই জায়গাটার নাম হচ্ছে কর্ড। সো কর্ড কি জিনিস, কর্ড হচ্ছে অনেকটা আমাদের ক্যাপিলারিজের মতোই কাজ করে, ওপেন সার্কুলেশনের পার্ট, ওপেন সার্কুলেশনের ক্যাপিলারির করেসপন্ডিং পার্ট, সেই জায়গাটাকে আমরা নাম দেই হচ্ছে কি নাম দেয়, এটাকে আমরা বলি কর্ড। এবং এই কর্ডটা একজনের নাম অনুসারে আমরা নাম দেই কর্ড অফ বিলরথ, কর্ড অফ বিলরথ। সো কর্ড অফ বিলরথ, কর্ড অফ বিলরথ হচ্ছে আমাদের
ওপেন সার্কুলেশনের পার্ট, ইট ইজ নট এ পার্ট অফ ক্লোজ সার্কুলেশন, এটা ওপেন সার্কুলেশনের পার্ট। এবং সাইনাস বা সাইনুসয়েড এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লোজ সার্কিটের পার্ট। সো ব্লাড এসে কি কাজ করবে, ব্লাড এসে একটা পোর্শন নেমে যাবে হচ্ছে ক্লোজ সার্কিটের মধ্য দিয়ে, আর একটা পোর্শন ওপেন সার্কিট বা কর্ডের ভিতরে এসে তারপরে তারা কি কাজ করবে এই সাইনাসের ভিতর দিয়ে যাবে। এখন কথা হলো যে ওপেন সার্কিটে এসে তারপরে আবার ক্লোজ সার্কিটে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি। তাহলে এই ছবিটা যদি আমরা একটু আরেকটু ভালোভাবে দেখি তারপরে আমরা ব্যাখ্যায় যাই, তাহলে দেখতে পারবো যে এই যে দুইটা সাইনাস, এই দুইটা সাইনাসের মাঝখানে যে জায়গাটা, তো সাইনাস অলওয়েজ পার্ট অফ ক্লোজ সার্কুলেশন, বুঝতে পারতেছেন। দুইটা সাইনাসের মাঝখানে যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমরা নাম দেবো হলো কর্ড, এই টোটাল জায়গাগুলোকে নাম দেবো আমরা কর্ড। আবার আমরা যদি এই জায়গাটা এখানটাকে দেখি যে দুইটা সাইনাসের মাঝখানের যে জায়গাটুকু, এই যে মাঝখানে টোটাল জায়গাটুকু, এই টোটাল জায়গাগুলোকে আমরা নাম দেবো হলো কর্ড বা কর্ড অফ বিলরথ, এরকম নাম দিয়ে দিলাম। তাহলে আপনি এখানে দেখতে পারলেন একটা, এখানে একটা সাইনাস দেখতে পাচ্ছেন, এখানে সাইনাস, এখানে সাইনাস, এবং সমস্ত সাইনাসগুলো অর্থাৎ ক্লোজ সার্কুলেশনগুলো পরবর্তীতে মিলে আবার পাল্প ভেইন তৈরি করবে, এবং পাল্প ভেইনগুলো পরবর্তীতে স্প্লেনিক ভেইন, ট্রাভিকুলার ভেইন, ভেইন হয়ে এই যে চারপাশে ট্রাভিকুলাই আছে, সো ট্রাভিকুলার ভেইনের মাঝখান দিয়ে যে ট্রাভিকুলার ভেইন হয়ে স্প্লেনিক ভেইন হিসেবে তারা ড্রেন করে যাবে। কিন্তু আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই টোটাল এন্টায়ার এই জায়গাটা, এই জায়গাটা এন্টায়ার এই জায়গাটা কিন্তু টোটালটা রেড পাল্পের অংশ, রেড পাল্পের। সো ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু রেড পাল্পের দখলে। এবং আপনাকে যদি পরবর্তীতে আমি স্লাইডে দেখাই যে রেড পাল্প কী দিয়ে তৈরি, আপনি বলবেন যে আমাদের রেড পাল্প হচ্ছে অনেকগুলা সাইনাস আছে এবং কর্ড দিয়ে তৈরি। শুধু তাই না, এখানে আমাদের পেনিসিলার আর্টারিওলস, শীত আর্টারিওলস, যেগুলো চারপাশে প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এখানটাকে হাইলাইট করে দিই, আপনাদের এই জায়গাটাকে হাইলাইট করে দিই, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন বা সাইনাসটা দেখতে পাচ্ছেন বা ক্যাপিলাইজটা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে যদি আমি একটু ডিটেলস যাই, তার আগে যদি আমি এটা বলি যে ফ্লোটা দেখেন, তাহলে স্প্লেনিক আর্টারি, ট্রাভিকুলার আর্টারি, সেন্ট্রাল আর্টারি, তারপরে কী কাজ হচ্ছে আমাদের এই যে শীত আর্টারি, পেনিসিলার ভেসেলস, এখানে দেখবেন পেনিসিলার ভেসেলস, এটা রেড পাল্পের পার্ট, এবং টোটাল এই অংশগুলা অর্থাৎ পেনিসিলার আর্টারিজ, তারপর শীত আর্টারি, টোটালটা কিন্তু আমাদের কিসের পার্ট, রেড পাল্পের পার্ট। এবং ওরা এসে দুইটা থিওরিতে চলে যায়, একটা ওপেন থিওরি, ওপেন থিওরিতে যাবে হচ্ছে কর্ড, কর্ড অফ বিলরথ, আর ক্লোজ থিওরিতে যাবে হচ্ছে সাইনাস, হ্যাঁ সাইনাস, সাইনাসের দিকে যাবে ক্লোজটা, তারপরে ভেইন হিসাবে লার্জ ভেইন, পাল্প ভেইন, ট্রাভিকুলার ভেইন, স্প্লেনিক ভেইন হয়ে আলটিমেটলি ড্রেন করবে। তাহলে আমি যদি এখন আমাদের এখানটাকে হাইলাইট করে ফেলি, কোন জায়গাটাকে আমরা এখন হাইলাইট করব, আমি হাইলাইট করতে চাচ্ছি হচ্ছে আমাদের এই অংশটুকুকে, এই সাইনাসটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পারবো যে সাইনাসটুকুকে যদি আমি হাইলাইট করি, রাইট, এবং ওপেন থিওরি এবং ক্লোজ থিওরি এই দুইটা বিষয়টাকে যদি একসাথে নিয়ে আসি, তাহলে এই হচ্ছে আমাদের আর্টারিওসগুলা। এই আর্টারিওসগুলো এসে দেখেন এইখানে ভাগ হয়ে গেছে, ওরা ওপেন, ওপেন থিওরিতে চলে গেছে, ওদের এখানে ওপেন সার্কিট। এবং যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে কানেকটিভ টিস্যু আছে, বেশ কিছু কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এই ফ্রি স্পেসটা, এটার নাম কিন্তু কর্ড, এই জায়গাটার নাম হচ্ছে কর্ড। এবং দেখেন এটা কন্টিনিউড হচ্ছে, ক্লোজ থিওরি যেটা, এটা কিন্তু এরকম একটা জালের মতো, এরকম যেটা বা একটা খাঁচার মতো তৈরি হয়েছে, এই জিনিসটা হচ্ছে একটা কি সাইনাস, এই জায়গাটা হচ্ছে একটা সাইনাসের মতো, হ্যাঁ। সো এখানটা হচ্ছে সাইনাস, এই টোটালটা হচ্ছে সাইনাস, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের এই যে সাইনাসটা, এই ক্লোজ সার্কিট এবং ওপেন সার্কিট, এটার মধ্যে সম্পর্কটা কি। অ্যাকচুয়ালি দেখেন যে ব্লাডটা আমার চলে আসবে এই পাশে, কোন পাশে, ওপেন সার্কিটে চলে আসবে। ওপেন সার্কিটে যারা আসবে এসে হঠাৎ করে আরবিসি গুলা একটা ফ্রি স্পেসে পড়ে যাবে। এখন আরবিসি গুলা কিন্তু এখানে সারা জীবন থাকবে না, তারা যদি সার্কুলেশনে আবারও ফিরতে চায় তাহলে তাদের একটাই উপায় আছে। কি উপায় আছে, তাদেরকে আবার ক্লোজ সার্কিটে ফিরতে হবে। সো তারা ক্লোজ সার্কিটে ফেরার জন্য কি কাজ করবে, এই যে সাইনুসয়েডটা আছে যেটা ক্যাপিলারিজ দিয়ে তৈরি, সেটার ভিতর দিয়ে ঢুকতে হবে, সেটার ভিতর দিয়ে আবারও তাদের জেনারেল সার্কুলেশনের ভিতর ঢুকতে হবে, অর্থাৎ তারা খাঁচার বাইরে চলে আসছে। সেজন্য আমি বাইরে একটা খাঁচার ছবি রাখছি, অর্থাৎ এইটাকে, এই খাঁচাটাকে আপনি তুলনা করবেন এই সাইনুসয়েডের সাথে। তাহলে আরবিসিগুলো এবার কী কাজ করছে, যারা ওপেন সার্কুলেশনের মাধ্যমে আসছিল তারা এই খাঁচার বাইরে পড়ে গেছে, তাদেরকে আবার কী কাজ করতে হবে, এই খাঁচার ভিতরে ঢুকতে হবে। সো তারা যদি এখন খাঁচার ভিতরে ঢুকতে চায় তাহলে তাদেরকে কী কাজ করতে হবে, তাদেরকে একটা খাঁচার
কি ছোট 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 রড, দুইটা লম্বা লম্বা দুইটা রডের ফাঁকে যে গ্যাপটা, মাঝখানে যে গ্যাপটা থাকে, এই এই ফাঁকাগুলো হচ্ছে এই সাইনুসয়েডের যে লম্বা লম্বা সেলগুলো আছে, এই সেলগুলোর মাঝখানের ফাঁকা জায়গাগুলো। সো এই সাইনুসয়েডগুলো এরকম লম্বা লম্বা, একটা খাঁচা যেরকম লম্বা লম্বা স্টিক বা ছোট ছোট স্টিক দিয়ে তৈরি, এরকম সাইনোসয়েডের ভিতরে কিন্তু সেল, যেগুলো সেলগুলো কিন্তু লম্বা লম্বা সেল, এবং দুইটা সেলের মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাঁকা আছে। কিন্তু কথা হচ্ছে যে ফাঁকাগুলো যে অনেক বড় ফাঁকা তা কিন্তু না, এত ছোট ফাঁকা যে এদের ভিতর দিয়ে যদি কোনো আরবিসি কে ঢুকতে হয় তাহলে তাকে কি কাজ করতে হবে, স্কুইজ করে একদম ছোট, মনে করেন যে একটা আরবিসি সাইজ হচ্ছে 9 মাইক্রনের মতো, কিন্তু ওই ফাঁকা জায়গাগুলো 2 থেকে 3 মাইক্রনের মতো সাইজ, তাহলে আরবিসিটা কি কাজ করতে হবে, আরবিসিটাকে ভাঁজ হয়ে একটা বড় কাগজকে যেরকম আপনি ফোল্ড করে ভাঁজ করে ছোট্ট একটা জায়গা করে তারপর ভাঁজ করে ছোট জায়গা বানায় ফেলেন, এরকম আরবিসিটা কিন্তু এরকমভাবে ডায়াবেটিসের সময় আরবিসিটা কিন্তু স্কুইজ করতে পারে, ঠিক আছে? সো এরকম আরবিসিগুলো কি কাজ করবে, এরকম স্কুইজ করে চ্যাপ্টা হয়ে তারপরে তারা এই ছোট ছোট ফাঁকার ভিতর দিয়ে ঢুকবে। যেরকম এই যে খাঁচাটা আছে, এই খাঁচার যদি আপনি বাইরে থেকে খাঁচার ভিতরে ঢুকতে চান তাহলে আপনাকে কি কাজ করতে হবে, আপনার নিজের সারফেস এরিয়া থেকে আরো কম সারফেস এরিয়া তৈরি করে তারপরে বাইরে থেকে এরকম ভাবে ভিতরে জাম করে ঢুকতে হবে। সো আরবিসি গুলা কি কাজ করে, আরবিসি গুলা এরকম ভাবে স্কুইজ করে তারপরে ঢুকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি একটা আরবিসি, মানে আমার কথা হলো যে এই এই ওপেন সার্কুলেশনটা রাখার প্রয়োজনীয়তাটা কি ছিল, হ্যাঁ, এই ওপেন সার্কুলেশন রাখার প্রয়োজনীয়তা হচ্ছে যে একটা আরবিসি কতটুকু ভালো আছে তার টেস্ট নেওয়া। যেমন আপনি সারা বছর পড়াশোনা করার পরে পরীক্ষা দেন, ঠিক আরবিসি গুলাকে এখানে পরীক্ষা দিতে হয় যে আরবিসি গুলো কতটুকু হেলদি আছে তার পরীক্ষা দিতে হয়। আমরা নর্মাল ফিজিওলজি যে কথা চিন্তা করি যে একটা আরবিসি 120 দিন বাঁচে, কেন 120 দিন বাঁচে, কারণ 120 দিনের পরে যেহেতু আরবিসির আর কোনো নিউক্লিয়াস নাই, সো তার মেমব্রেনে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো ডিন্যাচার্ড হয়ে যায়, আরবিসিগুলো বয়স্ক আরবিসি হয়ে যায়। যখন আরবিসিগুলো বয়স্ক হয়ে যায়, আরবিসিগুলো ডেট এক্সপায়ার্ড ডেট হয়ে যায়, তাদের প্রোটিনগুলো ড্যামেজড হয়ে যায়, তখন তাদের সারফেস প্রোটিনগুলো ড্যামেজড হয়ে যাওয়ার কারণে তারা আর কি কাজ করতে পারে না, তারা ফোল্ডেড হয়ে ছোট সাইজে এরকমভাবে স্কুইজ অ্যান্ড ফোল্ডিং হতে পারে না। যখন স্কুইজ এন্ড ফোল্ডিং হইতে পারে না তখন তারা কি কাজ করে, তারা আর ওই ন্যারো স্পেসের ভিতর দিয়ে, কারণ এটা আরবিসি সাইজ প্রায় 9 মাইক্রন আর ছোট ছোট সাইনোসয়েডের মাঝখানে যে স্পেস হচ্ছে 2 থেকে 3 মাইক্রন, ওর ভিতর দিয়ে তারা ফোল্ড আপ হয়ে আর যেতে পারে না। কেন? কারণ তাদের বয়স 120 দিনের বেশি হয়ে গেছে, তারা তাদের জন্মানোর সময় তাদের গায়ে যে প্রোটিনগুলো ছিল সেই প্রোটিনগুলো ডিন্যাচার্ড হয়ে গেছে, তারা নতুন করে আর প্রোটিন উৎপাদন করতে পারতেছে না, কারণ তাদের নিউক্লিয়াস নাই এবং নিউক্লিয়াস না থাকলে তাদের ডিএনএ নাই, সো মেসেঞ্জার আরএনএ তে তারা তৈরি করতে পারে না, প্রোটিন তৈরির কোনো সিগন্যালও তারা দিতে পারে না। সেই জন্য আলটিমেটলি যা হয় সেটা হলো যে আরবিসি গুলো সব এখানে ট্র্যাপড হয়ে যায়। আরবিসি গুলো যখন এখানে ট্র্যাপড হয়ে যায় তখন এই সাইনোসয়েডে, আমরা এখানে দেখাতে পারি নাই যে সাইনোসয়েডে এখানে স্প্লিনিক ম্যাক্রোফেজ, কতগুলো স্প্লিনিক ম্যাক্রোফেজ থাকে। সো স্প্লিনিক ম্যাক্রোফেজ গুলা কি কাজ করে আমি পরের একটা ছবিতে দেখাবো, যে স্প্লিনিক ম্যাক্রোফেজ গুলা কি কাজ করে এই আরবিসি গুলাকে, যে আরবিসি গুলা স্টাক হয়ে গেছে, যে আরবিসি গুলা ঢুকতে পারতেছে না, তারা সে আরবিসি গুলাকে ধরে এনগালফ করে আরবিসিটাকে ডিস্ট্রয় করে আরবিসির কাছ থেকে যত ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন আরবিসির কাছে ইম্পর্টেন্ট জিনিস আছে আয়রন আছে, আরবিসির সেল মেমব্রেনে কিছু প্রোটিন আছে, সেসব প্রোটিন এবং সেসব আয়রন তারা কি কাজ করে, এই আয়রনগুলোকে তারা ডিপোজিট করে রেখে দেয় এখানে, ইন ফর্ম অফ ফেরিটিন বা হেমোসিডারিন হিসেবে স্প্লিন এই আয়রনগুলোকে ডিপোজিট করে রাখে। যদি কোনো কারণে আবার বডির আয়রনের প্রয়োজন পড়ে, যাতে ওই ম্যাক্রোফেজগুলো কি কাজ করতে পারে, যাতে ওই ম্যাক্রোফেজগুলো ওই আয়রনগুলোকে আবারও ব্লাড সার্কুলেশনের ভিতরে পাঠিয়ে দিতে পারে, সেই জন্য আমরা বলি যে আমাদের আরবিসির ফিজিওলজিক্যাল ব্রেকডাউনের সাইট, আরবিসি নর্মালি ব্রেকডাউন হইলো, তাহলে আরবিসি কি নর্মালি ভাস্কুলার স্পেসের ভিতরে ব্রেকডাউন হইলো না, আরবিসি কিন্তু এক্সট্রা ভাস্কুলার স্পেসে ব্রেকডাউন হইলো, তাহলে আরবিসি হয় ব্রেকডাউন হয় এক্সট্রা ভাস্কুলার স্পেসে এবং সেলের ভিতরে, অর্থাৎ ম্যাক্রোফেজ, এই যে স্প্লিনিক ম্যাক্রোফেজের ভিতরে, সো ইট ইজ এক্সট্রা ভাস্কুলার, আমরা হেমাটোলজিতে হেমোলাইটিক এনিমিয়াতে পড়াইছি, এটা এক্সট্রা ভাস্কুলার
ইন্ট্রাসেলুলার, এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাসেলুলার ব্রেকডাউন হয়, এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাসেলুলার ব্রেকডাউন হচ্ছে। হ্যাঁ, সো যখন এক্সট্রাভাস্কুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ব্রেকডাউন হয়, তাতে সুবিধা হচ্ছে যে আমি আমার আয়রনগুলোকে ডিপোজিট করে রাখতে পারলাম সেলের ভিতরে, এবং আয়রনগুলো যেহেতু ভেরি টক্সিক সাবস্টেন্স, সো তারা জেনারেল সার্কুলেশনে চলে গেল না। কারণ যদি জেনারেল সার্কুলেশনে আয়রনগুলো চলে যেত, বা আমি যদি আরবিসিগুলোকে ক্লোজ সার্কুলেশনের ভিতরে ভাঙতাম, তাহলে আরবিসিগুলো সেখানে ব্রেকডাউন হয়ে আয়রনগুলো ফ্রি হয়ে যেত, এবং ফ্রি আয়রনগুলো একটা সময় কিডনিতে যে রেনাল ইঞ্জুরি করতে পারতো, অ্যাকিউটিগুলার নেক্রোসিস করতে পারতো। সেই জন্য আমাদের ফিজিওলজিক্যাল ব্রেকডাউনের সাইট হচ্ছে এক্সট্রা ভাস্কুলার ইন্ট্রাসেলুলার। এটা আমরা হেমোলাইটিক এনিমিয়াতে বারবার বুঝিয়ে বলছি, আপনারা একটু কোরিলেট করে নেবেন বেসিক কনসেপ্ট অফ হেমোলাইটিক এনিমিয়াতে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এই সাইনোসয়েডের সাথে কিন্তু আমাদের ম্যাক্রোফেজগুলো লাগানো থাকে, এবং ম্যাক্রোফেজগুলো মানে সবসময় সুযোগে থাকে যে কখন এই আরবিসিগুলোকে ধরবে। ঠিক আছে, সো সাইনোসয়েডের সাথে প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজে থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ম্যাক্রোফেজগুলো, এটা তো আমাদের গেল হলো ফিজিওলজিক্যাল ব্রেকডাউন, যে 120 দিন হলে একটা আরবিসিকে আমরা ডিস্ট্রয় করবো, মানে ইট ইজ টু মাচ লজিক্যাল। কিন্তু কথা দাঁড়াচ্ছে যে যদি 120 দিনের আগে একটা সেল ব্রেকডাউন হয়, সেটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করবো এভাবে, মনে করেন যে একটা পেশেন্টের আরবিসি, একটা পেশেন্টের থ্যালাসেমিয়া আছে। সো থ্যালাসেমিয়াতে, আমরা থ্যালাসেমিয়ার লেকচারে ব্যাখ্যা করছি যে থ্যালাসেমিয়াতে আমাদের যে আরবিসিগুলো তৈরি হয়, সেই আরবিসি দেমসেলফ আর ডিফেক্টিভ। হাউ দ্যাট সেলস আর ডিফেক্টিভ, এটা আমরা এখানে বলতে চাচ্ছি না, আমি থ্যালাসেমিয়া লেকচারে বর্ণনা করছি। সো বোন মেরুতে যে আরবিসিগুলো তৈরি হয়, তাদের ভিতরে, এই আরবিসিগুলোর ভিতরে কতগুলো ইনক্লুশনস বডি থাকে। ওই ইনক্লুশন বডিগুলো মেইনলি তৈরি হয়, সাধারণত আমি যদি বিটা থ্যালাসেমিয়ার কথা বলি, যে বিটা থ্যালাসেমিয়া বিটা চেইন তৈরি হতে পারে না, তার কারণে প্রচুর পরিমাণে আলফা চেইন আরবিসির ভিতরে জমে যায়, এবং ওই আরবিসির ভিতরে যেগুলো জমে যায় সেগুলো ইনক্লুশন বডি হিসেবে আরবিসির ভিতরে জমা থাকে। যখন আরবিসির ভিতরে এই অযাচিত বা অপ্রয়োজনীয় আলফা চেইনগুলো জমা থাকে, তখন তারা একটা টক্সিক ম্যাটেরিয়ালস হিসেবে, টক্সিক ভেরি ইনসলুবল টক্সিক ম্যাটেরিয়ালস হিসেবে জমা থাকে। সো ওই ডিফেক্টিভ আরবিসিগুলো যখন ওপেন সার্কুলেশনের ভিতর দিয়ে এসে তারা যখন এখানে পড়ে যায়, তখন যে ম্যাক্রোফেজগুলো দাঁড়ায় থাকে, সেই ম্যাক্রোফেজগুলো ওই ডিফেক্টিভ আরবিসিগুলোকে চিনতে পারে, এবং তারা কি কাজ করে, ওই ডিফেক্টিভ আরবিসিটাকে ধরে টোটাল আরবিসিটাকে এনগালফ করে ডিস্ট্রয় করতে থাকে। সো থ্যালাসেমিয়াতে যা হয় সেটা হলো যে স্প্লিনে আরবিসিগুলা খুব বেশি পরিমাণে মারা যায়, এবং নর্মালি যে 120 দিন পরে মারা যাওয়ার কথা ছিল, সেরকম না হয়ে দেখা গেল যে 10 দিন অন্তর অন্তর প্রতি আরবিসি মারা যাচ্ছে। ক্লিয়ার? এবং সেখান থেকে কিন্তু থ্যালাসেমিয়ার আলটিমেটলি সমস্ত ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করে, কারণ স্প্লিন যখন তার কাজের পরিমাণ বাড়ায় দেয়, তখন স্প্লিনের সাইজও কিন্তু বড় হইতে থাকে, স্প্লিনও মেগালি হইতে থাকে। আচ্ছা, শুধুমাত্র থ্যালাসেমিয়াতে কি আরবিসি ব্রেকডাউন হবে তা না, মনে করেন যে একটা আরবিসির মেমব্রেনে কোনো একটা অ্যান্টিবডি লাগানো আছে, কোনো একটা অ্যান্টিবডি, অথবা আরও সহজ উদাহরণ দিই যে একটা ড্রাগের কথা চিন্তা করুন, কোনো একটা ড্রাগের কারণে আরবিসির মেমব্রেনটা ডিফেক্টিভ হয়ে গেল, ড্রাগের পয়জনিংয়ের কারণে আরবিসির মেমব্রেনটা ডিফেক্টিভ হয়ে গেল। সো আরবিসির মেমব্রেনটা ডিফেক্টিভ, অথবা একটা আরবিসির কথা চিন্তা করুন যে তার গায়ে একটা অ্যান্টিবডি লাগানো আছে, একটা অ্যান্টিবডি কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে, ধরুন আমার বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকছিল, সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে, ব্যাকটেরিয়ার এগেনস্টে বডি অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিবডিটা ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে ক্রস রিয়েক্ট করছে, প্লাস কার এগেনস্টে ক্রস রিয়েক্ট করছে, আমার ওন আরবিসির সাথে ক্রস রিয়েক্ট করে গেছে, যেটা অটো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের একটা প্রসিডিওর বা প্যাথোজেনেসিস। সো ওই যে ডিফেক্টিভ আরবিসিগুলো, তারা যখন ওপেন সার্কিটের ভিতরে আসবে, যাদের গায়ে অ্যান্টিবডি অ্যাটাচ করা আছে, সেই অ্যান্টিবডি অ্যাটাস্টেড আরবিসিগুলো যখন এখানে ঢুকবে, ঢোকার পরে আমরা দেখতে পারবো যে তারা যখন আবার ওপেন সার্কুলেশনে যাইতে থাকবে, তখন ওই ম্যাক্রোফেজগুলো, আমাদের যে ম্যাক্রোফেজগুলো আছে, তারা কি কাজ করবে, তাদেরকে ধরে ডিস্ট্রয় করে ফেলবে। ঠিক আছে, সো দেখেন এত বেশি ডিস্ট্রয় করবে যে দেখা গেল যে এই আরবিসিগুলো তাদের লাইফ স্প্যান 120 দিন না, হয়তো বা একদিন দুই দিনেই আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের ফিজিওলজিক্যাল ব্রেকডাউন হচ্ছে এক্সট্রাসেলুলার, এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাসেলুলার, ঠিক ঠিক একইভাবে এই মেকানিজমটা যখন অনেক বেশি কাজ করতে থাকে, সো ওই এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাসেলুলার এই মেকানিজমটা কিন্তু প্যাথোলজিক্যাল স্টেটেও যেতে পারে। সো হেমোলাইটিক এনিমিয়া, বেশ কিছু হেমোলাইটিক এনিমিয়া, সব হেমোলাইটিক এনিমিয়া না, বেশ কিছু হেমোলাইটিক এনিমিয়াতে ঠিক এইভাবেই কিন্তু আরবিসিগুলা ব্রেকডাউন হইতে থাকে। ঠিক আছে, সো
এটা গেল আমাদের ওপেন সার্কুলেশন এবং ক্লোজ সার্কুলেশনের থিওরি বা প্রয়োজনীয়তা। যে ওপেন সার্কুলেশন যদি না থাকতো তাহলে আমরা ডিফেক্টিভ আরবিসিগুলোকে বেছে বেছে এখান থেকে সরাইতে পারতাম না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন এখান থেকে যে আমি একটা আরবিসিকে ব্রেকডাউন করতেছি তা না, এখান থেকে কোনো ব্যাকটেরিয়া, ফ্রি ব্যাকটেরিয়া যদি এখান থেকে চলে আসে তাহলে সেই ব্যাকটেরিয়াটাকেও কিন্তু ম্যাক্রোফেজ ধরে ফেলবে। শুধু তাই না, একটা আরবিসি যেমন ধরেন আপনি ম্যালেরিয়ার প্যারাসাইটের কথা চিন্তা করেন, আমরা জানি যে ম্যালেরিয়ার প্যারাসাইট কিন্তু আরবিসির ভিতরে থাকে। সো ওই আরবিসি যদি ম্যালেরিয়ার প্যারাসাইট যদি আরবিসিটাকে ইনভেট করে ফেলে তাহলে ওই ম্যাক্রোফেজগুলো, স্প্লিনিক ম্যাক্রোফেজগুলো কিন্তু সে আরবিসিটাকে ডিস্ট্রয় করবে, ফলে ওই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু ব্লাড থেকে ফিল্টার হয়ে যাবে। তাহলে স্প্লিন কিন্তু ব্লাডের একটা ফিল্টারের মতো, আপনি যে ওপেন সার্কুলেশনের ভিতর নিয়ে কোনো কিছুকে ব্লাডটাকে দিবেন তখন ব্লাড থেকে যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে কিন্তু আপনি ফিল্টার করে 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 আস্তে আস্তে ক্লোজ সার্কিটের ভিতরে নিয়ে যাবেন। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হইতেছে যে আপনি এই এই ব্লাডটাকে যখন আপনি এরকমভাবে ফিল্টার করতেছেন এটার আবার ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিকটা কি, যে যেমন থ্যালাসেমিয়াতে আরবিসি অতিরিক্ত ব্রেকডাউন হচ্ছে বা এই ধরনের রেলেভেন্ট ডিসঅর্ডারে আরবিসি কিন্তু অনেক সময় অতিরিক্ত ব্রেকডাউন হচ্ছে, তখন উপায় না পেয়ে দেখা যাচ্ছে যে আমরা কী কাজ করি, তখন আমরা কী কাজ করি যে দেখা যাচ্ছে এত বেশি পরিমাণ আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে তখন আমরা এন্টায়ার স্প্লিনটাকেই কেটে ফেলে দিই। যে না ঠিক আছে, যে যে ডিফেক্টিভ আরবিসিগুলো আছে আছে সেই আরবিসিগুলো দিয়ে আমার স্প্লিনের ভিতরে সেই আরবিসিগুলো 5 দিনের মধ্যেই ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তো আমি স্প্লিনটা যদি কেটে ফেলে দিই তাহলে ওই ডিফেক্টিভ আরবিসিগুলো আর একটু বেশি সময় বডিকে সার্ভ পারপাস সার্ভ করতে পারবে, হয়তো 20 দিন বা 22 দিন সার্ভ করতে পারবে, সেই জন্য আমি স্প্লিনটাকে কেটে ফেলে দিই অনেক সময় স্প্লিনের এই অতিরিক্ত বাড়াবাড়ির থেকে বাঁচার জন্য। সো এটা আমাকে কখনো কখনো সুবিধা দেয়, কখনো কখনো কিন্তু অসুবিধাও দেয়, ঠিক আছে এই মেকানিজমটা। তাহলে আমরা যদি এই থিওরিগুলো এখানে পড়ি যে ক্লোজ সার্কুলেট, ক্লোজ সার্কিট এটা কি, যে ক্যাপিলারিজ কানেক্টেড টু সাইনোসয়েড, এই যে ক্যাপিলারিজগুলো যারা সাইনোসয়েডের সাথে কানেক্টেড আছে, হ্যাঁ, আর রেড সেল ফিল্টার ইন অ্যান্ড আউট থ্রু দ্য সাইট ইন সাইনোসয়েড, ঠিক আছে, থ্রু স্লিট ইন সাইনোসয়েড। সো ওরা কী কাজ করে, ইন অ্যান্ড আউট হইতে পারে এখান থেকে। অনেক সময় আমরা এই যে ওপেন সার্কিটের কথা বললাম, ওপেন সার্কিট দিয়ে কিন্তু আরবিসিগুলো কী কাজ করতেছে, ভিতরে ঢুকতেছে। সো আপনি বলতে পারেন যে এটা তো ইন হচ্ছে, আউট হচ্ছে কী করে? অ্যাকচুয়াল বিষয় হচ্ছে কি, আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে স্প্লিনিক ম্যাক্রোফেজ যারা আছে, স্প্লিনিং ম্যাক্রোফেজগুলো এত এক্সপার্ট ম্যাক্রোফেজ, যদি ক্লোজ সার্কিটের ভিতর দিয়ে, ক্লোজ সার্কিটের ভিতর দিয়ে যদি কেউ কোনো ডিফেক্টিভ আরবিসি যায়, 120 দিনের পুরানো আরবিসি যদি যায়, তাহলে তারা যে শুধুমাত্র বাইরে ও ওপেন সার্কুলেশনে যারা ডিফেক্টিভ আরবিসি তাদেরকেই যে ডিস্ট্রয় করবে তা না, ক্লোজ সার্কিটের ভিতরে যে আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলোকেও তারা কী কাজ করবে, ম্যাক্রোফেজগুলো কী কাজ করবে, ক্লোজ সার্কিটের ভিতর থেকে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, তাদেরকে যে কোনো ডিফেক্টিভ আরবিসিকে ধরে তারা টেনে হিঁচড়ে এই সেলের ফাঁকা দিয়ে কী কাজ করতে পারবে, তাদেরকে ভেঙে এখান থেকে আস্তে আস্তে নিয়ে এসে তাদেরকে এনগালফ করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আরবিসি যেগুলো হচ্ছে তারা কী কাজ করতেছে, তারা ভালো আরবিসিগুলো ভিতরে ঢুকবে আর খারাপ আরবিসিগুলোকে বা ডিফেক্টিভ আরবিসিগুলো বা ডিফেক্টিভ সেলগুলোকে আমরা কী কাজ করতে পারি, বাইরে থেকে ভিতর থেকে নিয়ে আসতে পারি। সো এটা ফিল্টার ইন হয় বা আউট হইতে পারে, ফিল্টার আউট হইতে পারে। হ্যাঁ আচ্ছা, ওপেন সার্কুলেশনটা কী জিনিস, ওপেন সার্কুলেশন হইতেছে যে ক্যাপিলারিজ ওপেন ইনটু কর্ডস, তাহলে এই যে ক্যাপিলারিজগুলো আছে তারা যে কর্ডে ওপেন হয়ে যায়, যে কর্ডের নাম হচ্ছে কর্ড অফ বিলরদ, যে কর্ডের নাম হচ্ছে কর্ড অফ বিলরদ। আচ্ছা তাহলে এটা হলো ওপেন সার্কুট, আর ব্লাড এন্টার সাইনোসয়েড থ্রু দ্য স্লিট, তাহলে ওপেন সার্কুলেট থেকে কী কাজ হয়, যে স্লিটের মাধ্যমে এরা সাইনোসয়েডের ভিতরে প্রবেশ করে। আর এখানে একই সাথে দুইটাই একসাথেই টেক প্লেসে, দুইটা ইয়াই থাকে, আর ওল্ড অ্যান্ড ইফেক্টিভ আরবিসি মানে বোথ টেক প্লেস, মানে হচ্ছে যে ক্লোজ সার্কুলেট এবং ওপেন সার্কিট দুইটাই একই সাথে এখানে সংগঠিত হয় বা একই সাথে অংশগ্রহণ করে। আর ওল্ড যে আরবিসিগুলো আছে তারা সাইনোসয়েডে রি এন্টার করতে ফেল করে এবং দে আর ডেস্ট্রয়েডেড বাই দ্য ম্যাক্রোফেজ, ঠিক আছে। তাহলে এই তথ্যটা আমরা মাথায় রেখে যদি পরের স্লাইডে যাই তাহলে দেখতে পারবো যে, হ্যাঁ, যে কথাটা আমরা বলছিলাম এই ছবিতে আমরা যেটা ব্যাখ্যা করছিলাম আপনাদেরকে, যে আমাদের সেন্ট্রাল আর্টারিওলস, তারপরে আমাদের জার্মিনাল যে সেন্টার সেটা, তারপরে পেনিসিলার আর্টারিস, তারপরে আমাদের সাইনোসয়েড, এই সাইনোসয়েডগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করলাম, তারপরে পাল্প ভেইন, পাল্প ভেইন থেকে আস্তে আস্তে, পাল্প ভেইন থেকে আমরা আস্তে আস্তে এখান থেকে ট্রাভিকুলার ভেইন হিসেবে চলে আসলাম। এখন এই ছবিটা ব্যাখ্যা করা হয়েছে, আপনারা এখানে পেনিসিলার আর্টারিওলস দেখতেছেন,
পেনিসিলার আর্টারিওসগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছবিটা কিছুই না, আগের ছবিটারই একটা ইজি প্রেজেন্টেশন। এবং এখানে দেখেন আমাদের সেন্ট্রাল আর্টারিওস, এই যে আর্টারিজগুলো আছে এগুলোকে আমরা মার্জিনাল আর্টারিজ বলে থাকি, এবং এটা আমরা পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত বলে থাকি। চারপাশে এটা আমাদের জার্মিনাল নোডিউলস, এগুলো আমাদের মার্জিনাল যে মার্জিনাল জোন, মার্জিনাল জোন সাইনাসেস বা ক্যাপিলারিস, যে সাইনাসগুলো এখানেও রেড পাল্পের ভিতরে আছে। সো মার্জিনাল যে সাইনাস তারা কিন্তু হোয়াইট পাল্পের পার্ট, এই কথাগুলো মনে রাখতে হবে যে মার্জিনাল জোন সাইনাস এরা হোয়াইট পাল্পের পার্ট এবং রেড পাল্পের পার্ট হতেছে আমাদের এই সাইনাসগুলো, ঠিক আছে। সো ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কুলেশনের ভিতরে আমাদের সরি আমাদের রেড পাল্পের ভিতরে যে এই ক্লোজ সার্কুলেশন, ওপেন সার্কুলেশন, এই দুইটা শব্দ, যেমন এটা আমাদের ওপেন সার্কুলেশন, বুঝতে পারতেছেন এখানে ওপেন সার্কুলেশন, আর এইগুলো হইতেছে সব ক্লোজ সার্কুলেশনের পার্ট, এই জিনিসগুলো সব ক্লোজ সার্কুলেশনের পার্ট, ঠিক আছে। আচ্ছা, এই ছবিগুলো যদি পেনিসিলার আর্টারিজগুলো দেখেন, সাইনুসয়েডসগুলো দেখেন, ট্রাভিকুলার ভেইন, পাল্প ভেইন, তাহলে আশা করি বুঝতে ইজি হয়ে যাবে। এগুলো অবশ্যই মার্জিনাল জোন, মার্জিনাল জোন সাইনাসেস, মার্জিনাল জোন সাইনাসেস। ওকে, তাহলে আমরা যদি এরপরের ছবিতে যাই, এটা একটা সিম্পলিফিকেশন, খুবই সিম্পল ছবি দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। এটা আমাদের ট্রাভিকুলার আর্টারি, এটা এখান থেকে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিট, এটা সেন্ট্রাল আর্টারি, এটা বি বি লিম্ফোসাইটের যে জোনটা বা যে ফলিকুলটা, জার্মিনাল সেন্টার, সেকেন্ডারি ফলিকুল, এখান থেকে একটা থিওরি হচ্ছে ক্লোজ সার্কিট থিওরি, একটা হচ্ছে ওপেন সার্কিট থিওরি, ওপেন হোক আর ক্লোজ হোক সবাই আলটিমেটলি ভেনে যেয়ে ড্রেন করতেছে, ঠিক আছে। সো এটা হলো আমাদের জার্মিনাল নোডিউল, ওকে, এবং সরি এটা জার্মিনাল নোডিউল, আর এটাকে টোটালটাকে আমরা বলবো হচ্ছে আমাদের স্প্লিনিক নোডিউল, অথবা অনেকে এটাকে লিম্ফয়েড নোডিউলও বলে থাকে, ঠিক আছে। তাহলে পরের ছবিতে এটা আমাদের ব্যাখ্যা করা হয়েছে। আমরা যদি এখন দুইটা পাল্প, এই এই কনসেপ্টটাকে যদি আমরা আরেকটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, যে আমাদের এইগুলো হচ্ছে আমাদের সেই সাইনোসয়েডগুলো, এই ছবিগুলো সাইনোসয়েড, সাইনোসয়েডগুলো আপনারা দেখলেই এখন চিনতে পারবেন যে লম্বা লম্বা কতগুলো সেল থাকে, তার বাইরে এরকমভাবে কতগুলো রেটিকুলার ফাইবার দিয়ে এটা আটকানো থাকে। হ্যাঁ, এটা একটা জালের মতো, অথবা আপনি বলতে পারেন এটা একটা খাঁচার মতো, এই জিনিসগুলো সাইনোসয়েডস। এবং এখান থেকে দেখেন ব্লাড সেলগুলো বাইরের দিকে চলে আসতেছে, সো এগুলো হয়ে যাবে আমাদের ওপেন সার্কিট, হ্যাঁ, বা এটা আমাদের হয়ে যাবে কর্ড, হ্যাঁ, এটা হবে আমাদের স্প্লেনিক কর্ড, এবং সেলগুলো ভিতরেও ক্লোজ সার্কিট বাইরে থেকে বা কর্ড থেকে আলটিমেটলি ক্লোজ সার্কিটের দিকে যাচ্ছে, বাইরে থেকে এরকমভাবে ভেতরের দিকে যাচ্ছে, সব সেলগুলো আলটিমেটলি যারা ভালো সেল তাদেরকেই শুধুমাত্র আমরা বাইরে থেকে ভিতরে আসতে দিব, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে আমরা বাইরে যেতে দিব না, ঠিক আছে। সো এখানে একটা কথা লেখা আছে যে আমরা যে সাইনুসয়েড বলি, যে সাইনুসয়েডটা কি, যে রেড ব্লাড সেল ফিল্ড সাইনুসয়েড, হ্যাঁ, সাইনুসয়েডগুলো থাকে, আর রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল লাইনড কর্ড অফ বিলরথ, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। তাহলে সাইনুসয়েড যেটা, সাইনুসয়েড তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সাইনুসয়েড, তো সাইনুসয়েডের ভিতরে কিন্তু আরবিসি দিয়ে এটা প্যাকড করা থাকে, একদম আরবিসি, বা শুধু আরবিসি না, প্লেটলেট ডব্লিউবিসি অবশ্যই এখানে থাকে। আর যেটা আমাদের এটা, হ্যাঁ, এটা যেটা আমাদের কর্ড অফ বিলরথ, হ্যাঁ, কর্ড অফ বিলরথ যেটা, এই কর্ড অফ বিলরথে এখানে হচ্ছে কি, এটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এই অংশটুকু কিন্তু একদম খোলা একটা জায়গা, এরকম না, এটা কার্ড কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হওয়া একটা জায়গা, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের ভেনাস সাইনাস এই জায়গাটাকে যদি আর একটু দেখি, সেটা হলো যে এই যে আমাদের সাইনাসের কথা বলছিলাম বা সাইনোসয়েডের কথা বলছিলাম, এটাকে যদি আপনি দেখেন, যেটা ঠিক একটা ব্যারেলের মতো, অনেক সময় আগের দিনে যে আমরা পিপে বলতাম বা তেল রাখার বড় ড্রামের যে কাঠের তৈরি যে ড্রামগুলো, অনেকটা এরকম, যেটা হচ্ছে লম্বা লম্বা কতগুলো সেল থাকে, দেখেন এই যে লম্বা সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম লম্বা সেল, লম্বা সেলগুলো, এবং তাদের মাঝখান দিয়ে দেখেন, মাঝখান দিয়ে স্কুইজ করে আরবিসি, আরবিসি কি কাজ করতেছে, আবার ফেরত যাচ্ছে, এই যে দুইটার মাঝখান দিয়ে আরবিসি কি এরকম ফ্ল্যাটেনিং হয়ে ভিতরে ঢুকতেছে। যারা সুস্থ আরবিসি তাদের পক্ষে ফ্ল্যাটেনিং হওয়া সম্ভব, যারা অসুস্থ আরবিসি তাদেরকে বাইরের থেকে এরকম ভাবে স্কুইজ করে আবার সার্কিটে ঢোকা সম্ভব না, ঠিক আছে। সো নর্মালি এরকম ভাবে থাকে ওরা, কিন্তু একটু স্ট্রেচিং করলে আরবিসিগুলো যখন ঢুকতে চায় তখন এরকম স্ট্রেচিং করে একটু ফাঁকা করে নিতে পারে, তারপরে তারা এখান থেকে ঢুকতে পারে। সো এদের ভেনাস সাইনাস, এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল
এগুলো আসলে এন্ডোথেলিয়াল লাইনিং সেল। আপনারা জানেন যে ব্লাড ভেসেলস এর সবচেয়ে ভিতরের লেয়ারকে বলা হয় এন্ডোথেলিয়াম, এবং এখানে শুধুমাত্র এন্ডোথেলিয়াল সেল ছাড়া অন্য কোনো লাইনিং সেল বা মাসেল, চারপাশে কোনো মাসেল বা টিউনিকা মিডিয়া বা টিউনিকা এক্সটার্না থাকে না, অনলি যে টিউনিকা ইন্টারনাল এন্ডোথেলিয়াল সেলগুলো এখানে থাকে, ঠিক আছে। এবং তারা প্যারালালি থাকে এবং তারা কিছু ফাইবার দিয়ে, এরকম এরকম গোল গোল ফাইবার দিয়ে, অ্যানুলার ফাইবার দিয়ে তারা একসাথে আটকানো থাকে, এবং তারা মূলত এটা আরবিসির জন্য একটা টেস্ট মেশিন বা ট্র্যাপের মতো কাজ করে। ওকে, তাহলে আমরা এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই ওই ছবিগুলাকেই প্রেজেন্ট করা হয়েছে। ওই ছবিগুলাতে, এই ছবিতে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, যে স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি সামনের দিকে আসলো, এসে তারা এখানটা নিশ্চয়ই আপনারা চিনতে পারতেছেন যে এগুলা লিম্ফোসাইটস, এবং তারা অবশ্যই হোয়াইট পাল্পের পার্ট। তারা সামনে আরো আগায় আগায় যে, তারপরে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়, এবং তারা দেখেন এই জায়গাটা ওপেন সার্কিটের পার্ট, যেহেতু এটার কোনো কন্টিনিউশন নাই, আর এটার যেহেতু কন্টিনিউশন আছে তাহলে এটা ক্লোজ সার্কিটের পার্ট। এবং ওপেন সার্কিটের যে সেলগুলো আছে, এই সেলগুলো এখানে বাইরে 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 এরকমভাবে পড়ে টরে আছে, এবং তারা আলটিমেটলি কী কাজ করে, বাইরে থেকে ভেতর দিকে আবারও ঢুকে যায়, ঢুকে ভেইনের সাথে এরকমভাবে কন্টিনিউড হয়, ভেইন হিসেবে তারা কন্টিনিউড হয়। এগুলোও কী কাজ করে, এখানে ক্লোজ সার্কিটেরগুলোও কী কাজ করে, এরকমভাবে ব্লাডগুলা চলে যেতে থাকে, এবং বাইরে থেকেও কি কাজ করে, ওই ক্লোজ সার্কিটের ভিতরেও কিন্তু বাইরে থেকে ওপেন সার্কিটের ব্লাডগুলো এদিক থেকেও কিন্তু ঢুকতে থাকে। সো আপনাদেরকে প্রত্যেকটা জোন চিনতে হবে, এবং এই যে ওপেন সার্কিট এবং ক্লোজ সার্কিট, এটা কিন্তু রেড পাল্পের পার্ট, আর পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিট এটা হচ্ছে হোয়াইট পাল্পের পার্ট, ঠিক আছে। সো এই দুইটা থিওরি আশা করি আমরা ডিসকাস করতে পারলাম, ক্লোজ এবং ওপেন থিওরি। এখন আমরা এই যে একটা আরবিসি কে রিমুভ করা হয় এই অংশটা আমরা বর্ণনা করব না, অবশ্যই যে আরবিসিগুলা রিমুভ হয়ে যায়, রিমুভ হয়ে যায় সে আরবিসিগুলোকে আমরা কীভাবে ডিস্ট্রয় করি। ধরেন একটা ম্যাক্রোফেজ, বা আমরা তো বলি যে এটা একটা স্প্লিন, আসলে একটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের পার্ট। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলতে আমরা বুঝি যে আমাদের নিউট্রোফিল, মোনোসাইট বা ম্যাক্রোফেজ, ওদের যে পার্ট সে অংশগুলোকে আমরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলি। তাহলে এখানে আমরা দেখতে পারবো যে কোনো একটা আরবিসি তারা যদি হেলদি হয়, হেলদি এবং প্লায়েবল হয়, শুধু হেলদি হইতো, হেলদি বলতে আমরা বুঝাই প্লায়েবল, যে ওর যদি টুইস্টিং টার্নিং ক্যাপাসিটিটা ভালো থাকে তাহলে আরবিসিগুলো কিন্তু সার্কুলেশনের ভিতরে চলে যাবে। কিন্তু কোনো একটা আরবিসি যদি আনহেলদি হয় বা আনপ্লায়েবল হয়, যেটা 120 দিন পার হয়ে গেলে হয়, তখন তারা কিন্তু ম্যাক্রোফেজ তাদেরকে টেনে নিয়ে যাবে, নিয়ে তাদেরকে কিন্তু ম্যাক্রোফেজ তার নিজের ভিতরে ডিস্ট্রয় করবে। ওই যে ম্যাক্রোফেজের ফেগোসোম আছে, তারা লাইসোজোমের সাথে ফেগোসোমকে ফিউজ করায়, তারপরে ওদেরকে ডিস্ট্রয় করবে, করে তাদের হিমোগ্লোবিনটাকে এক্সট্রাক্ট করবে, আয়রনকে এক্সট্রাক্ট করবে, গ্লোবিন হিসেবে তার গ্লোবিনগুলোকে তারা প্রোটিন হিসেবে জমায় রাখবে, পরফাইরিন থেকে তারা বিলিরুবিন বানাবে, বিলিরুবিন বানায় তারা লিভারের কাছে পাঠিয়ে দিবে, লিভার সেগুলোকে বাইল বানায়, তারপরে বাইলকে তারা ইউরিন এবং স্টুলের মাধ্যমে তারা বডি থেকে ইলিমিনেট করে দিবে। কিন্তু আয়রনটাকে বডি কিন্তু ইলিমিনেট করবে না, আয়রন সে বারবার বারবার সে হিমোসিডারিন হিসেবে জমায় রাখবে, এবং বডিতে যদি কোনো কারণে আয়রনের ডিমান্ড বাড়ে তখন সে এখান থেকে প্রয়োজন বোধে সেই ফেরিটিন থেকে আয়রন ভেঙে ভেঙে আস্তে আস্তে ব্লাডে পাঠাবে। সো স্প্লিন কত বড় একটা ভূমিকা পালন করে, স্প্লিন আমাদের অ্যান্টিবডি প্রোডাকশনে ভূমিকা পালন করতেছে, ইমিউনিটিতে ভূমিকা পালন করতেছে, তাই না, ইভেন সে আয়রনের একটা স্টোর হিসেবেও কাজ করতেছে, ঠিক আছে। সো এই কনসেপ্টগুলো আমরা হেমোলাইটিক অ্যানিমিয়াতে ব্যাখ্যা করছি, এটার সাথে মিলিয়ে পড়লে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে ম্যাক্রোফেজে যদি কোনো সেনেসেন্স ডিটেক্টেড হয়, হ্যাঁ, কীরকম বিষয়গুলো, যে দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাক্রোফেজের আমরা দেখতে পেলাম যে তার গায়ে কোনো একটা অ্যান্টিবডি লাগানো আছে, ধরেন অ্যান্টিবডি লাগানো আছে, অথবা তার গায়ে একটা মিউটেশন আছে, সেল মেমব্রেনটা বা সেলের মেমব্রেনের যে প্রোটিনটা আছে সেটা ডিফেক্টিভ প্রোটিন হচ্ছে, বা কোনো একটা ড্রাগের কারণে সে, বা রেডিয়েশনের কারণে তার মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, অথবা মনে করেন যে সে একটা থ্যালাসেমিক আরবিসি, তার ভিতরে আলফা চেইনগুলো ইনক্লুশন বডি হিসেবে আছে, অথবা কোনো একটা তার একটা এনজাইম ডিফেক্ট আছে জেনেটিক্যালি, তার গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, অথবা তার ভিতরে পাইরুভেট কাইনেজের ডেফিসিয়েন্সি আছে। এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো যদি থাকে, যেগুলো হেমোলাইটিক অ্যানিমিয়ার কজ, এইগুলাকে তখন আমরা
বলতে পারি সিনেসেন্স মার্কার বা সিনেসেন্স আরবিসি, তারা যখন এখানে আসবে, এটা যখন স্প্লিনিং ম্যাক্রোফেজগুলো তাদেরকে ডিটেক্ট করে ফেলতে পারবে। তাদের যদি ইনক্লোশন বডি থাকে, তাদের গায়ে যদি কোনো অ্যান্টিবডি লাগানো থাকে, তারা যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনে অংশগ্রহণ করে ফেলে, তারা যদি কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড থাকে, অর্থাৎ তারা ডিফেক্টিভ আরবিসি কিনা, এটা একটা জাস্ট লাইক এ টেস্ট, একটা পরীক্ষা দেওয়ার মতো। আপনি যখন পরীক্ষা দেন, আপনার প্রফেসর আপনি সারা বছর পড়ছেন কিনা, আপনার ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, আপনার পড়াশোনাতে কোনো ঘাটতি আছে কিনা, আপনার কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা, এইগুলোর উপর উনি যেমন ভাবে অ্যাসেস করে, ঠিক এরকম ভাবেই ঠিক এই ম্যাক্রোফেজ গুলা তারা ডিটেক্ট করে যে আরবিসি এই ধরনের কোনো ডিফেক্ট আছে কিনা, যেটা বোন মেরো থেকে জন্মানোর সময় তাদের এই ডিফেক্টটা হইতে পারে, অথবা এনভায়রনমেন্টাল বা ড্রাগ বা ইনফেকশন কোনো কজে এই আরবিসি যদি কোনোভাবে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ম্যাক্রোফেজ, স্প্লিনিং ম্যাক্রোফেজ কিন্তু তাদেরকে ডিস্ট্রয় করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পরের ছবিতে আগাই, তাহলে এরকম অনেক ছবি আপনি পাবেন। ঠিক আগেরটার মতোই আমরা বলতে পারি যে এখান থেকে আমাদের আর্টারিজগুলা, ট্রাভিকুলার আর্টারিজ, এটা আমাদের পেরি আর্টারিওলার লিম্ফেস্টিক শিট, এই জায়গাটা আমাদের নোডিউল, এটা হোয়াইট পাল্পের অংশ, এই যে দেখেন হোয়াইট পাল্পের অংশ, এই অংশটুকু আমাদের এগুলা, এই যে লিম্ফয়েড নোডিউলের কথা বলা আছে, এগুলো লিম্ফয়েড নোডিউলের অংশ, আর এই অংশগুলো হচ্ছে আমাদের সব কয়টা হচ্ছে আমাদের রেড পাল্পের অংশ। সো এই অংশগুলা, এই যে সাইনোসয়েডসগুলো আছে, এই যে সাইনোসয়েডস বড়গুলা, সাইনোসয়েডস ওপেন থিওরি ক্লোজ থিওরি, তারা সবাই হচ্ছে সবাই রেড পাল্পের অংশ, মাইক্রোস্কোপিক্যালি তারা রেড পাল্পের অংশ। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে পরের ছবিতে যদি যাই, এটাও আর একটা সুন্দর ছবি, এবং এখানে একটু হাতে আঁকা ছবির মতো খুব ইজি করে দেওয়া হয়েছে যে পাল্প পাল্প আমাদের যে পালস গুলো পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিটটা কি জিনিস, এখানে আলটিমেটলি মার্জিনাল আর্টারি, মার্জিনাল সাইনোসয়েডস গুলা, এবং তার মাঝখানে মাঝখানে খেয়াল করবেন আপনারা যে প্রচুর পরিমাণে এখানে এখানে বি লিম্ফোসাইট বা নোডিউলটা আছে, এখানে জার্মিনাল সেন্টার, জার্মিনাল সেন্টার হচ্ছে নতুন সেল তৈরির কারখানা, হ্যাঁ, নতুন নতুন ইম্যাচিউর কতগুলো সেল, এগুলোকে আমরা জার্মিনাল সেন্টার বলি। তো লিম্ফোটিক নোডিউল যে একটাই থাকবে তা কিন্তু না, এটা জায়গায় জায়গায় থাকতে পারে, এবং লিম্ফোটিক নোডিউল যত বেশি ইনফেকশন বডিতে থাকবে, লিম্ফেটিক নোডিউল তৈরি হবে, তত বেশি লিম্ফেটিক নোডিউল তৈরি হবে। সো লিম্ফেটিক নোডিউলগুলো কিন্তু ট্রানজিয়েন্ট, যখন ইনফেকশন চলে যাবে তখন তারা কিন্তু আবার দেখা যাবে তারা আবার সাইজটা শ্রিঙ্ক হয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তারা পুরাপুরি নাই আর আগের মতো, আর ওদেরকে দেখা যাচ্ছে না কারণ ইনফেকশনটা রিজলভ হয়ে গেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, সো এরা পরবর্তীতে স্প্লিনিক আর্টারিওলসে ভাগ হয়, তারপর তারা শীত আর্টারিওলসে ভাগ হয়, হ্যাঁ, এই অংশগুলা শুধুমাত্র আর্টারিয়াল এন্ডটা এই ছবিতে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা যদি পরের ছবিতে যাই, এবং ওই প্রথম থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম সেটাকে যদি আমরা হোয়াইট পাল্প, রেড পাল্প এই দুই অংশে ভাগ করি, তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের সেন্ট্রাল আর্টারিওলস, আমাদের পেরি আর্টারিওল লিম্ফেটিক শীত, আমাদের যে মার্জিনাল জোন বি লিম্ফোসাইটগুলো আছে, হ্যাঁ, বা মার্জিনাল জোনগুলো আছে, তারা সবাই পড়বে হোয়াইট পাল্পের ভিতরে, আর রেড পাল্পের ভিতরে আমাদের ক্যাপিলারিজগুলা, ভেনাস সাইনাস বা ম্যাক্রোফেজ, হ্যাঁ, এগুলা পড়বে হচ্ছে সবাই রেড পাল্পের ভিতরে। ঠিক আছে, সো এতটুকু জায়গা হবে আমাদের রেড পাল্পের ভিতরে, আর এতটুকু জায়গা হবে আমাদের হোয়াইট পাল্পের ভিতরে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি স্প্লিনিক পাল্পটাকে একটু থিওরিগুলা পড়ি, যে এই যে পাল্পটাকে আমরা ভাগ করলাম সেটা কিভাবে ভাগ করলাম, দেখেন এখানে কিছু সুন্দর কথা লেখা আছে, সেগুলো হচ্ছে যে স্প্লিন কম্প্রাইজ মেনি ইউনিট অফ রেড সেল অ্যান্ড হোয়াইট পাল্প, রেড অ্যান্ড হোয়াইট পাল্প সেন্টার্ড অ্যারাউন্ড স্মল ব্রাঞ্চেস অফ স্প্লিনিক আর্টারিজ। সো রেড পাল্প এবং হোয়াইট পাল্প দুইটাই কিন্তু আর্টারির চারপাশে তৈরি হয়। হোয়াইট পাল্প ইজ লিম্ফয়েড ইন নেচার, হোয়াইট পাল্প, হ্যাঁ, যেটাতে বি সেল ফলিকলস থাকে, একটা মার্জিনাল জোন থাকে ফলিকলের চারপাশে, আর টি সেল রিচ একটা শীত থাকে, যে শীতটাকে আমরা বলছি হচ্ছে পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীত। দ্য রেড পাল্প এরিয়া ইনক্লুড পালস, রেড পাল্প যে এরিয়াটা সেখানে আমাদের সাইনাস থাকে এবং কর্ডস থাকে। ঠিক আছে, আর যে কর্ডগুলো এগুলো আসলে ডেড এন্ডস, আপনারা অলরেডি দেখছেন যে কর্ড এন্ডগুলো কিন্তু ফাঁকা একটা জায়গায়, ডেড এন্ড, পড়ে গেলে একবার এখান থেকে আপনি যদি আবার ক্লোজ সার্কিটে ফেরত না যান তাহলে আর উদ্ধার নাই, সেই জন্য এটাকে ডেড এন্ড বলা হয়। ইন অর্ডার টু রিগেইন অ্যাক্সেস টু দ্য সার্কুলেশন, রেড সেল মাস্ট ট্র্যাভার্স টাইনি ওপেনিং ইন দ্য সাইনোসয়েড লাইনিং, যে কথাটা আমরা বুঝাইছি, স্টিফট ড্যামেজ অর ওল্ড রেড সেল ক্যানট এন্টার দ্য সাইনাস। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট কথাটা হলো যে আমরা এখন স্ট্রাকচার, সেই আগের কথাগুলোই আমাদের যে হোয়াইট পাল্প এবং রেড পাল্পের অংশগুলা বোঝানো হয়েছে, যে রেড পাল্পটা হোয়াইট পাল্পের চারপাশ দিকে থাকে, এবং রেড পাল্পে ভেনাস সাইনাস থাকে,
যেটাতে হোল ব্লাড সাইনাসের ভিতরে হোল ব্লাড থাকে, আর স্প্লিনিক কর্ড কর্ড কতগুলো কর্ড অফ বিলরোথ থাকে যেগুলো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, যেগুলোতে ম্যাক্রোফেজ খুব বেশি রকমের ম্যাক্রোফেজ কিন্তু থাকে। হ্যাঁ, এবং একটা স্প্লিনকে কেটে দেখানো হয়েছে, স্প্লিনের এই অংশটুকুকে আপনাদের দেখানো হয়েছে, আর্টারিজগুলো দেখানো হয়েছে, এখানে আমাদেরকে রেড পাল্পগুলো দেখানো হয়েছে, সাদা অংশ দিয়ে আমাদেরকে হোয়াইট পাল্পগুলো দেখানো হয়েছে। তো এই ছবিগুলো যদি একটু ভালোভাবে দেখেন, রেড পাল্প হোয়াইট পাল্প এই কনসেপ্টটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রেড পাল্প এবং হোয়াইট পাল্পের ভিতরে যদি আমরা একটা কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে রেড পাল্পটা আমাদের একটা লার্জ এরিয়া অফ আরবিসি, আর এখানে হচ্ছে রেড পাল্পে মেইনলি ফাইবার ফাইবার রিচ একটা এরিয়া থাকে, একটা নেটওয়ার্ক প্রচুর ফাইবার থাকে ওইসব জায়গাতে, এবং ম্যাক্রোফেজ থাকে, এবং এটাতে এই জায়গাগুলোতে ওর্ন আউট মানে এক্সপায়ার্ড ডেটেড আরবিসি গুলা এবং ব্লাড বোন প্যাথোজেন গুলা কিন্তু এইসব জায়গায় খুব বেশি থাকে রেড পাল্প গুলা, কারণ রেড পাল্পটা হচ্ছে আমাদের ফিল্টারের জায়গা, এখান থেকে সব ওয়াশ আউট করা হয়, সেজন্য ওর্ন আউট এবং ডেট ওভার যে আরবিসি গুলা তাদেরকে আপনি ওইসব জায়গায় পাবেন যেখানে আরবিসি গুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে, এবং ব্লাড বোর্ন প্যাথোজেন গুলোকেও কিন্তু আপনি এখানে পাবেন। আর হোয়াইট পাল্প গুলা এগুলা লিম্ফয়েড নোডিউল থাকে, লিম্ফয়েড নোডিউল বা আমাদের যে লিম্ফ নোডের মতো অনেকটা কাজ করে, আর এগুলাতে লিম্ফ নোড মেনলি থাকে, এই কথাটা এখানে বলা হয়েছে, এবং ওদের ইমিউন ফাংশনে ওরা বড় ভূমিকা পালন করে। পরের ছবিতে যদি যাই, আমরা বলছি যে প্রায় আমাদের হোয়াইট পাল্প এবং রেড পাল্প একটা ছোট্ট এরিয়া দিয়ে ভাগ করা থাকে, যেটাকে আমরা বলি মার্জিনাল জোন, প্রায় 70-75% স্প্লিনের অংশে এটা জুড়ে থাকে। তাহলে এই সাদা অংশ যেগুলো, এগুলো আমাদের হোয়াইট পাল্প, এবং সেন্টারে থাকে সেন্টার আর্টারি, এবং তার চারপাশে যে জোনটা, এই জোনটাকে আমরা মার্জিনাল জোন বলবো, এবং মার্জিনাল জোনের চারপাশ থেকে আমাদের রেড মাঝে 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 যে জায়গাগুলো, এগুলো সব রেড পাল্পের পার্টস। এই ছবিটা দেখলে আপনি হোয়াইট পাল্প এবং রেড পাল্প সম্পর্কে আর একটু সূক্ষ্ম ধারণা পাবেন এই যে ছবিতে এখানে মার্কিং করা আছে। তাহলে পরের ছবিতে আমরা যাই, একইভাবে এখানে একেবারে হিস্টোলজি স্লাইডে একটা আমাদের জার্মিনাল সেন্টার কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, আপনি যদি জার্মিনাল সেন্টারের দিকে তাকান, একদম জার্মিনাল সেন্টার, এখানে দেখেন বাইরের দিকে যত ম্যাচিউর সেল আছে জার্মিনাল সেন্টারের দিকে কিন্তু, বা পুরোটা জার্মিনাল সেন্টারে কিন্তু দেখবেন যে অনেক নতুন নতুন বড় বড় সাইটোপ্লাজমগুলো অনেক বেশি পরিমাণে, সেলের সাইজ বেশি, এরকম বড় বড় সেল আছে, যে সেলগুলোকে আমাদেরকে বলা হয় জার্মিনাল সেন্টার। এই টোটালটা যদি আমাদের একটা ফলিকল হয়, ফলিকলের একদম ভেতর দিকটা হচ্ছে একদম ভেতরের এই যে বেশি সাদা অংশটুকু, এটাকে আমরা বলতেছে জার্মিনাল সেন্টার, যেটা হোয়াইট পাল্প তৈরিতে সাহায্য করে। আর রেড পাল্প তো বুঝতে পারতেছেন যে এইসব জায়গার টোটালটা হচ্ছে রেড পাল্প। তাহলে এখানে আরও হিস্টোলজিতে অনেক ছবি আছে, এগুলো আমাদের হোয়াইট পাল্প হোয়াইট পাল্প হোয়াইট পাল্প, এই যে হোয়াইট পাল্পগুলো, এখানে রেড পাল্প। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল আর্টারি, এখানে রেড পাল্প, এখানে মার্জিনাল জোন। হ্যাঁ, মার্জিনাল জোন ছাড়াও আরেকটা জোন, মার্জিনাল জোনের আগে আরেকটা জোন, এটাকে বলা হয় মেন্টাল জোন। হ্যাঁ, এটাকে বলা হয় মেন্টাল জোন। কেন এই নামগুলো জানতে হবে, কারণ আপনারা যখন লিম্ফোমা পড়বেন বা লিউকেমিয়া পড়বেন, তখন দেখবেন যে মেন্টাল জোন লিম্ফোমা এই টার্মগুলো কিন্তু তখন চলে আসবে। সো মার্জিনাল জোনের চারপাশে আমরা কিছুক্ষণ পরে দেখাবো যে আরেকটা জোন থাকে, এটাকে আমরা বলি মেন্টাল জোন, এখানেও কিছু স্পেশালাইজ সেল থাকে। ঠিক আছে, তাহলে হোয়াইট পাল্পটা নিয়ে যদি আমরা এখন কিছু থিওরি পড়ি, যে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট পাল্পটাতে মেইনলি কি কি থাকে, যে এটা লিম্ফোসাইট থাকে এটাতে, তাছাড়া লিম্ফোসাইট ছাড়াও এখানে কিছু ম্যাক্রোফেজ থাকে, ডেনড্রাইটিক সেলের কথা আমরা বলেছি যে লিম্ফোসাইটের ভিতরে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট দুইটাই থাকে, পেরি আর্টারিওলার লিম্ফেটিক সাইটে টি লিম্ফোসাইট বেশি থাকে এবং নোডিউলে বি লিম্ফোসাইট থাকে, তাছাড়া ম্যাক্রোফেজ থাকে, ডেনড্রাইটিক সেল থাকে, আর যেখানে বি লিম্ফোসাইট থাকবে প্লাজমা সেল তো থাকবেই বলছি, আর্টারিওলস না থাকলে তো অবশ্যই তাকে ঘিরে হোয়াইট পাল্পও সম্ভব না, কিছু কানেকটিভ টিস্যু থাকে। আর পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীত, এখানে মেইনলি টি লিম্ফোসাইট অর্থাৎ হেল্পার CD4 টাইপ অফ টি লিম্ফোসাইট, যেটাকে আমরা মেইনলি বলি হেল্পার টি সেল। হ্যাঁ, সো হেল্পার টি সেল CD4 টাইপ অফ হেল্পার টি সেল এগুলা, বা হেল্পার টি ভ্যারাইটি টি সেলগুলা এখানে মেইনলি থাকে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীতে। আচ্ছা, জার্মিনাল সেন্টার আমরা কি বলছি, যে লার্জার টি লিম্ফোসাইট, সরি বি লিম্ফোসাইটটা অ্যান্টিজেন স্পেসিফিক, একটা অ্যান্টিজেনের প্রতি রেসপন্স করে কিছু পার্টিকুলার অ্যামাউন্ট অফ বি সেল যখন বড় হয়, তখন ওই যে ওই সেন্টারগুলোকে আমরা জার্মিনাল সেন্টার বলি, এবং ওরা পেইল স্টেনিং নেয় এবং প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে এখানে। এবং যদি আমরা মেন্টাল জোন বলি, জার্মিনাল জোনের ঠিক বাইরে, এটা যদি জার্মিনাল জোন সেন্টার হয় তার বাইরেটা হবে মেন্টাল জোন। হ্যাঁ, সো এটা হচ্ছে এক্সপান্ডিং, জার্মিনাল সেন্টারের ঠিক পরের জোনটা, যেটা আরও বেশি এক্সপান্ড করতেছে, এবং এখানে বি লিম্ফোসাইট থাকে। হ্যাঁ,
তাহলে এখানে হচ্ছে জার্মিনাল সেন্টার ডিসপ্লেস দ্য স্মল ডার্ক এবং রিসার্কুলেটিং বি লিম্ফোসাইট টু দ্য পেরিফেরি অফ দ্য ফলিকল। সো এই যে সেন্টারের আশেপাশেই যে এরিয়াটা, যেটা সেন্টার গ্রোয়িং সেন্টার, সেন্টারটা বড় হওয়ার কারণে ওরা একটু চারিদিকে চাপায় যায়, এই যে চাপানো জোনটা বা বাইরের দিকে তার ইমিডিয়েট পরের যে জোনটা, এই জোনটাকেই আমরা তখন বলতে পারি মেন্টাল জোন, ঠিক আছে, মেন্টাল জোন। আর মার্জিনাল জোন কি, একদম বাইরের দিকের জোনটা। সো লার্জ একটা মেমোরি বি সেল, মেনলি এগুলা এই মার্জিনাল জোনে মেনলি মেমোরি বি সেলগুলা, এখানে মেনলি থাকে মেমোরি বি সেলগুলা, ঠিক আছে, এই জায়গাটাতে মার্জিনাল জোনে। হ্যাঁ আচ্ছা, আর এখানে তেমন কিছু নাই, মার্জিনাল জোনে কতগুলো ক্যাপিলারি ব্লাড ভেসেলস থাকে, ক্যাপিলারি ব্লাড ভেসেলসগুলোকে আমরা নাম দিতে পারি হচ্ছে মার্জিনাল সাইনাস, কারণ আমাদের যদি এখানে সাইনাস বা ক্যাপিলারিসগুলো না থাকে তাহলে আমরা অ্যান্টিজেনগুলোকে বি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের মালপিজিয়ান বডি, আমরা বলছি যে মালপিজিয়ান বডি বা স্প্লেনিক নডিউল, এই এই কনসেপ্টগুলো আসলে কি জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বলা হয়েছে যে মালপিজিয়ান বডি যখনই কোনো বি লিম্ফোসাইট আমাদের স্টিমুলেটেড হয় তখন তারা একটা নডিউলটা, স্প্লেনিক নডিউলটা তখন মালপিজিয়ান বডি তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকলস যেগুলো আছে সেগুলো ওই যে জার্মিনাল সেন্টার, হ্যাঁ, ফলিকলস উইথ এ জার্মিনাল সেন্টার, অর্থাৎ নর্মাল একটা ফলিকল সে যখন স্টিমুলেটেড হয়, সে যখন অ্যাক্টিভ হয় তখন তারা আলটিমেটলি কি কাজ হয়, একটা ফলিকল তৈরি করে, সেই ফলিকলটাকে তখন আমরা বলি, তখন ওইটাকে অর্থাৎ জার্মিনাল সেন্টার ওয়ালা ফলিকলটাকে তখন আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ফলিকল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এন্টিজেন কিভাবে একটা লিম্ফয়েড ফলিকলকে কিসে কনভার্ট করে ফেলে, একটা জার্মিনাল সেন্টার তৈরি করে সেটাকে আলটিমেটলি একটা স্প্লিনিক নডিউল বা মালপিজিয়ান নডিউলে কনভার্ট করে, যেটাকে আমরা সেকেন্ডারি ফলিকলও বলতে পারি। হ্যাঁ, কারণ তার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, সে অ্যাক্টিভ হয়েছে, সেজন্য আমরা তাকে সেকেন্ডারি ফলিকল বলতে পারি, ঠিক আছে। তাহলে স্প্লিনের সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, যে হোয়াইট সেল, হোয়াইট পাল্পের ভিতরে বি এবং টি লিম্ফোসাইট থাকে, রেড পাল্পের ভিতরে রিমুভড আরবিসি এবং ডিফেক্টিভ আরবিসিগুলো থাকে, তাছাড়া এখানে ব্রেকডাউন প্রোডাক্ট অফ আরবিসি ওরাও থাকে, এবং আমরা এটাও জানি যে ইরাইথ্রোসাইটগুলো কিন্তু যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে এই যে সে ব্লাড সেল তৈরিতে হেল্প করে, তাছাড়া তারা ব্লাডের প্লেটলেটগুলোও কিন্তু এটা জমা করে রাখে। ইট হ্যাজ রিজেনারেটিভ প্রপার্টিস, তার মানে কি, যে কোনো কারণে যদি বোন ম্যারো, যেমন থ্যালাসেমিয়াতে যদি বোন ম্যারো আরবিসি প্রোডাকশন করতে 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 সে হাঁপায় যাচ্ছে, তাও বডির ডিমান্ড ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু ওই যে বাচ্চা বয়সে যে স্প্লিন অংশগ্রহণ করতো তার স্টেম সেলগুলোর মাধ্যমে স্প্লিন থেকে সে ব্লাড সেলগুলো তৈরি করে দিত, সেই সেলগুলো কিন্তু আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অ্যাক্টিভ হয়ে সেই যে তার সেলগুলো আছে সেই সেলগুলো তার পুরান রূপ, অর্থাৎ মায়ের পেটে তার যে ক্ষমতা ছিল আরবিসি তৈরি করার সে ক্ষমতাটা সে ফেরত পাবে, সেজন্য এগুলোকে বলা হয় তার রিজেনারেটিভ প্রপার্টিজও কিন্তু আছে, ঠিক আছে। সো স্প্লিন, এই স্লাইডটা আমাদের জন্য খুব একটা এখন আর প্রয়োজন নেই, এটা আমরা ব্যাখ্যা করে ফেলছি আমরা। সো এখানে আবারও বলা আছে যে আমাদের রেড পাল্প তৈরিতে কারা কারা অংশগ্রহণ করে, আমাদের সাইনাস থাকে, স্প্লিনিক কর্ড থাকে, মার্জিনাল জোনটাও কিন্তু এর আন্ডারেই পড়ে, কারণ মার্জিনাল জোনটা দুইটা অংশেই দুইটাকে পার্থক্য করে, তাই না, এটা হোয়াইট হোয়াইট পাল্প এবং রেড পাল্পকে আলাদা করে ফেলে, তাছাড়া এটার কাজ হচ্ছে রেড ব্লাড সেলকে ফিল্ট্রেট করা, এবং ওর ভিতরে কিন্তু মনোসাইটগুলো স্প্লিনিক ম্যাক্রোফেজ হিসেবে জমা থাকে, ঠিক আছে। আর রেড পাল্প কী কী দিয়ে তৈরি, মালপিজিয়ান কর্পাসল থাকে, এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। তাহলে পরের ছবিতে যদি আমরা যাই, তাহলে এটা ইরাইথ্রোসাইট প্রোডাকশনে প্রোডাকশনে হেল্প করে আমরা জানি, তাছাড়া 1 লিটারের মতো ব্লাড কিন্তু সে স্টোর করে রাখে। হ্যাঁ, সো যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে স্প্লিন থেকে কিন্তু 1 লিটার ব্লাড এসে তখন সাহায্য করে, সেজন্য স্প্লিন যদি কোনো কারণে স্প্লিনোক্টমি করা হয় স্প্লিনটা বডি থেকে রিমুভ করার সাথে সাথেই কিন্তু অন্ততপক্ষে 1 ইউনিট ব্লাড কিন্তু সার্জন বা অ্যানস্থেসিওলজিস্ট সাজেস্ট করেন যে একটু ব্লাড ট্রান্সফিউশন করে দেওয়ার জন্য, কারণ স্প্লিনটা বডি থেকে রিমুভ হয়ে গেছে। তাহলে এখন আমরা রেড পাল্প সম্পর্কে আরও এখানে দুইটা ইনফরমেশন, যে ওরা ভাস্কুলার সাইনোসয়েডস এবং দিজ আর সেপারেটেড বাই স্প্লিনিক কর্ড অর কর্ড অফ বিলরোদ দ্বারা সেপারেটেড থাকে, এই দুইটাই হচ্ছে বারবার বলা হইতেছে যে এই দুইটা স্ট্রাকচার আসলে রেড পাল্পের খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখন দেখুন কোন কোন সেল পাওয়া যায়, আপনি যদি মুখস্থ না করে একটু একটু করে বলার চেষ্টা করেন যে ইরাইথ্রোসাইট পাওয়া যায় কে না জানে, একটা একটা করে যদি আমরা বলি, তাহলে হেমোপয়েটিক সেলও পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ যখন স্প্লিনটা
যদি কোনো কারণে তার রিজেনারেটিভ ক্যাপাসিটি ফেরত পায়, লাইক থ্যালাসেমিয়া বা এই ধরনের ডিজঅর্ডারগুলো, যখন এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হয়, তখন সে কিন্তু তার হেমোপয়েটিক সেলগুলোর মাধ্যমে আবারও সে ব্লাড সেল তৈরি করতে শুরু করে। তাছাড়া ওই স্প্লিনিক পার্টের ভিতর যেহেতু সাইনোসয়েড থাকে এবং সাইনোসয়েডের ভিতর যেহেতু হোল ব্লাড যায়, যেটা ক্লোজ সার্কিটের পার্ট, ক্লোজ সার্কুলেশনের ভিতরে কিন্তু টোটাল ব্লাডই যাচ্ছে। সো সব সেলগুলাই কিন্তু এখানে থাকবে, কিন্তু মেইনলি যদিও ওপেন সার্কুলেশনের ভিতরে আরবিসিগুলোর পরিমাণ এখানে স্টাকড অবস্থায় বা ডিফেক্টিভ অবস্থায় বা মৃতপ্রায় আরবিসিগুলো থাকে, ম্যাক্রোফেজ কতগুলো এখানে সারা জীবনের জন্য পারমানেন্টলি বসেই থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ইরাইথ্রোসাইট থাকে, হেমোপয়েটিক সেল থাকে, তাছাড়াও অন্যান্য অবশ্যই গ্রানুলোসাইট বা নিউট্রোফিল, প্লাজমা সেল, বি লিম্ফোসাইট, মানে এখানে থাকে নাকি, এখানে সব থাকে, সব থাকে, সব সেলগুলো থাকে, ইভেন প্লাজমা ব্লাস্ট বা প্লাজমা প্লাজমা সেলের আগের অবস্থা যেটা, সেটাও কিন্তু এখানে থাকতে পারে, আর ম্যাক্রোফেজ তো অবশ্যই থাকবে। ঠিক আছে, সো প্লাজমা ব্লাড দ্যাট মাইগ্রেট ফ্রম দ্য ফলিকল অ্যান্ড আউটার পেরি আর্টারিওলার লিম্ফেটিক শেড আফটার অ্যান্টিজেন স্পেসিফিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ বলতেছে যে প্লাজমা সেলটা তো হোয়াইট পাল্পের অংশ, কিন্তু যখন কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় এবং প্লাজমা সেলগুলো যখন অনেক প্রলিফারেশন হইতে শুরু করে, তখন হোয়াইট পাল্প থেকে, কারণ হোয়াইট পাল্প থেকে তখন কি কাজ হয়, প্লাজমা সেলগুলো অনেকগুলা রেড পাল্পের দিকে চলে আসতে থাকে। ঠিক আছে, তো এটার ভিতর তো এমন কোনো হোয়াইট পাল্পের আশেপাশে তো আসলে এমন কোনো শক্ত ব্যারিয়ার নাই যে কোনো সেল স্পিল হইতে পারবে না। যখনই সেল প্রোডাকশন বেড়ে যায় তখন হোয়াইট পাল্প থেকে রেড পাল্পের দিকেও কতগুলা প্লাজমা সেল চলে আসতে পারে। সো এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে রেড পাল্পের ভিতরে কি কি সেল থাকবে আশা করি এটা নিয়ে কোনো তর্ক হবে না। তো এটার ভিতরে সব সেল, যে কোনো সেল আসবে সব কিন্তু আলটিমেটলি ট্রু হবে, রেড পাল্পে কোন কোন সেলগুলা থাকতে পারে, কিন্তু হোয়াইট পাল্পের সেলগুলা কিন্তু খুবই স্পেসিফিক টাইপ অফ সেল। হোয়াইট পাল্পের আমরা যদি হোয়াইট পাল্পের সেলগুলো দেখি, তাহলে আর একটা জিনিস হচ্ছে যে আরবিসিতে পিটিং থাকে, একটা আরবিসির মধ্যে আরবিসির পিটিং একটা টার্ম আছে। কিরকম ধরনের, একটা আরবিসির ভিতরে কোনো ইনক্লুশন বডি আছে, ইনক্লুশন বডি আমরা বলতে কি মনে করেন ম্যালেরিয়া প্যারাসাইট আরবিসির ভিতরে ঢুকে আসে, অথবা হাউল জলি বডিজ আছে, অথবা মনে করেন যে এখানে ডিনেচার্ড হিমোগ্লোবিন আছে, অথবা মনে করেন যে আলফ বিটা থ্যালাসেমিয়া আলফা চেইনগুলো আরবিসির ভিতরে জমে 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 এখানে অনেক ডিপোজিটেড হয়ে আরবিসিটাকে ডিফেক্টিভ বানায় রাখছে, তখন তারা কি কাজ করে, ওই ম্যাক্রোফেজগুলা কি কাজ করে, তখন তারা ওপেন সার্কুলেশনের ভিতরে আরবিসিগুলোকে ডিস্ট্রয় করে। তখন আরবিসি আর ম্যাক্রোফেজের ভিতরে একটা যুদ্ধ চলতে থাকে। কিরকম যুদ্ধ চলতে থাকে, আরবিসি চায় যে ওপেন সার্কুলেশন থেকে ক্লোজ সার্কুলেশন চলে যাবে, আর ম্যাক্রোফেজ চায় তাকে টেনে হিঁচড়ে এখানে রেখে দিতে। তখন কিছু কিছু আরবিসি আরবিসি কি কাজ করে, তাদের মেমব্রেনটা ছিঁড়ে যায়, ম্যাক্রোফেজ তাদেরকে যখন এনগালফ করতে যায়, আরবিসি নিজে এনগালফ হইতে চায় না, তখন তার ম্যাক্রোফেজের কিছু পোর্শন ছিঁড়ে যায় এবং আরবিসির কিছুটা অংশ আর বাকিটা অংশ কি কাজ হয়, ক্লোজ সার্কুলেশনে চলে যায়। তখন ওই আরবিসিগুলোকে যদি আপনি চেক করে দেখেন, তখন দেখবেন যে তার মেমব্রেনে কতগুলো ওয়্যার অ্যান্ড টিয়ার্স, ছেঁড়া ফাড়া ফাটা বা ছিদ্র এরকম, বা মনে হচ্ছে ইনজুর্ড আরবিসি এইগুলো রয়ে গেছে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পিটিং ইন দ্য আরবিসি। তো পিটিং ইন দ্য আরবিসি তখনই হবে যখন তাদের ভিতরে ইনক্লুশন বডি থাকবে এবং দে আর পিঞ্চড অফ ইন প্রসেস অফ পাসিং থ্রু দ্য স্লিট। স্লিট বলতে কি, ওই যে আমাদের সাইনাসের যে স্লিটগুলো ছিল, ক্লোজ সার্কুলেশন থেকে যখন ওপেন সার্কুলেশন থেকে যখন ক্লোজ সার্কুলেশনের দিকে যায়, তখন তারা ওই স্লিটের মধ্যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা কথা লেখা আছে, দ্য কুলিং অফ ডেড অ্যান্ড ড্যামেজ সেল অ্যান্ড পিটিং অফ সেল উইথ ইনক্লুশনস অ্যাপিয়ার টু অকার উইদাউট সিগনিফিকেন্ট ডিলে। এখানে এই যে কাজটা করতে কিন্তু এতটা ডিলে হয় না, কেন, কারণ আরবিসির ভিতরে কিন্তু সরি স্প্লিনের ভিতরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা অন্যান্য অর্গানের তুলনায় তুলনামূলক আস্তে আস্তে হয়, বিশেষ করে ওপেন সার্কুলেশনের, সেই জন্য এদের মধ্যে অতটা বেশি সময় লাগে না এই প্রসেসটা তাকে ড্যামেজ করতে, কারণ ব্লাড ফ্লোটা তুলনামূলক এখানে বিশেষ করে ওপেন সার্কুলেশনে একটু স্লো থাকে। যাই হোক, এই কথাটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তাহলে রেড পাল্প সম্পর্কে যদি আমরা, এখন হোয়াইট পাল্প সম্পর্কে বললাম, রেড পাল্প সম্পর্কে যদি একটু ডিটেলস বলি, যে এটা আমরা বলছি যে এটা মোস্ট অফ দ্য আরবিসি মোস্ট অফ দ্য স্প্লিনকে তৈরি করে, এটা কর্ড থাকে, স্প্লিনিক সাইনোসয়েড থাকে, এবং কর্ডগুলা কি জিনিস সেটা আমরা বলছি, সেলগুলা এখানে এখানে মূলত ফর্মড এলিমেন্ট অফ ব্লাড, অর্থাৎ যেহেতু ক্লোজ সার্কিট থাকে এবং ক্লোজ সার্কিটটা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ক্লোজ সার্কিটটা বলতে আমরা বলছিলাম যে ক্লোজ সার্কিটের ভিতরে আসলে হোল ব্লাডই থাকে। সো রেড পাল্পে আসলে হোয়াইট ব্লাডের সমস্ত এলিমেন্টগুলাই থাকে, সমস্ত ফর্ম এলিমেন্ট থাকে। তাছাড়া ডেনড্রাইটিক সেলটা স্পেশালাইজড এখানে, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, লিম্ফোসাইট এগুলো তো থাকেই। হ্যাঁ, ডেনড্রাইটিক সেল যে আপনি শুধুমাত্র কোথায় পাবেন, হোয়াইট পাল্পে পাবেন এরকম না, রেড পাল্পেও কিন্তু আপনি ডেনড্রাইটিক সেল পেয়ে যাবেন। তাহলে
আমরা দেখতে পাচ্ছি। তারপরে ছবিতে যদি যাই আমরা, মোটামুটি ওয়াইল্ড পাল্প, রেড পাল্প এই সম্পর্কে আমাদের বলা হলো। এখন আমাদের যে গ্রজ অ্যানাটমিটা আছে, স্প্লিনের গ্রজ অ্যানাটমি সম্পর্কে যদি আমরা কিছু কথা বলি, যে এটা একটা হেমোলিম্ফয়েড অর্গান। আমরা জানি যে হেমোলিম্ফয়েড কারণ এটা ব্লাড সেল প্রোডাকশনে সাহায্য করে, প্লাস এটা লিম্ফয়েড অর্গান কারণ বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট তাদের ফাংশনের সাথে জড়িত, এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের পার্ট কারণ ম্যাক্রোফেজ এখানে বড় ভূমিকা পালন করে, এবং এটা একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। আমরা জানি আমাদের লিম্ফয়েড অর্গানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। আমরা লিম্ফয়েড অর্গানগুলোকে দুই ভাগে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি অর্গান তারা যেখানে লিম্ফয়েড সেলগুলা জন্মায়, যাদের এখানে বার্থ হয়, এবং যে জায়গায় তারা ম্যাচুরেশন হয়, যাদের ম্যাচুরেশন হয়। এই দুইটা যেসব অর্গানে হবে, সো বার্থ অ্যান্ড ম্যাচুরেশন যেখানে হবে তাদেরকে আমরা বলি প্রাইমারি অর্গান। আমরা জানি যে ব্লাড সেলগুলো জন্মায় বোন মেরুর ভিতরে, এবং বি লিম্ফোসাইটগুলো ম্যাচিউর, বিশেষ করে টি লিম্ফোসাইটগুলো ম্যাচিউর হয়ে হচ্ছে থাইমাসে। সো বোন মেরু এবং থাইমাস তারা হলো প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এবং তারা জন্মগ্রহণ করার পরে এবং শিক্ষা গ্রহণ করার পরে থাইমাসে, থাইমিক এডুকেশন হয়, তারা এখানে ম্যাচুরেশন হওয়ার পরে এই সেলগুলা যখন এসে লিম্ফ নোডে এবং স্প্লিনে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, তাদের জন্মগ্রহণ করা শেষ, তাদের শিক্ষা গ্রহণ করা শেষ, এখন তারা কর্মস্থলে যখন চলে যায় ওই কর্মস্থলগুলোকে বলা হয় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। স্প্লিনে কী কাজ করে? ওই টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটগুলো বোন মেরু থেকে জন্মায়, তারপরে থাইমাসে যায়, তারা ম্যাচিউর হয়ে, টি লিম্ফোসাইটগুলো থাইমাসে ম্যাচিউর হয়ে তারপরে স্প্লিনে এসে জমা হয়। সো স্প্লিন ইজ এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, লাইক লিম্ফ নোড, লাইক পিয়ার্স প্যাচ, ওরা সব সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরের ছবিটা যদি দেখি, যে আমাদের স্প্লিনটার অবস্থান কোথায়। এটা একটা ওয়েজ শেপড অর্গান। ওয়েজ শেপ আমরা বলতে কি বোঝাই? ওয়েজ শেপ আমি একটু ছবিটা এঁকে দেখাই। ওয়েজ শেপ বলতে আমরা বোঝাই যে কোনো একটা স্ট্রাকচার যদি এরকম হয়, এক মাথা যদি পয়েন্টেড হয় আর এক মাথা যদি ব্রড হয়, তখন আমরা এটাকে বলি ওয়েজ শেপ। তো স্প্লিনের একটা পয়েন্ট পয়েন্টেড আর একটা এন্ড হচ্ছে ওয়াইড, সো এটাকে আমরা পয়েন্টেড বলি। তাহলে ফাংশন অফ দ্য স্প্লিন, স্প্লিনের ফাংশন কি? স্প্লিনের ফাংশনগুলো আমরা বললাম যে ওরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের পার্ট, অবশ্যই আমরা বলছি। এটা মেইন ফাংশন হচ্ছে হেমোপয়েসিস, ফিটাল লাইফে, অ্যাডাল লাইফে তারা যে রিইউটিলাইজেশন অফ দ্য আয়রন, হিমোগ্লোবিন, হ্যাঁ এই জিনিসগুলো বলছি, যে আরবিসিগুলোকে, আরবিসির প্রোডাক্টগুলোকে আবার রিইউজ করতে সাহায্য করে, আরবিসিকে ডিস্ট্রয় করতে সাহায্য করে, ঠিক আছে। সো এটার হোয়াইট পাল্প, রেড পাল্প থাকে, মার্জিনাল সাইনাস থাকে, এ কথাগুলো আমরা জানি। স্প্লিনের অবস্থানটা কোন কোয়াড্রেন্টে? এটা আমাদের লেফট হাইপোকন্ড্রিয়ামে অবস্থিত, কিন্তু এপিগেস্টিক রিজনেও এটা টপ রিজনটা কিন্তু চলে আসছে। সো হাইপোগেস্টিয়াম এবং এপিগেস্টিয়ামে কিন্তু স্প্লিনটা মেইনলি থাকে, হ্যাঁ, যদিও লেফট হাইপোকন্ড্রিয়ামটাই মেইন রিজন। এখন আপনি যদি স্প্লিনটাকে দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু স্প্লিনটা কি কাজ করতেছে। এটা সামনের দিকে যদি তাকান, তাহলে স্প্লিনের সামনের দিকে আছে হচ্ছে আমাদের স্টোমাক, আর পেছন দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আছে এটা ডায়াফ্রাম। সো ডায়াফ্রাম এবং কি কাজ হচ্ছে এখান থেকে, ডায়াফ্রাম এবং স্টোমাক এইটার মাঝখানে হচ্ছে স্প্লিন। সো অনেক সময় কোয়েশ্চেন আসে যে এই রিজনে যদি একটা স্ট্যাব ইঞ্জুরি হয়, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে যদি একটা স্ট্যাব ইঞ্জুরি হয়, ব্যাকসাইড থেকে ইঞ্জুরি হয়, তাহলে কোন কোন স্ট্রাকচার ইঞ্জুরি হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো খুব ইম্পর্টেন্টলি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে এটা স্টোমাক এবং ডায়াফ্রাম সামনে পেছনে থাকে, আর এটা হচ্ছে এটা ডাকলেস, লার্জেস্ট ডাকলেস গ্ল্যান্ড, আচ্ছা শেপ একটু অবলং শেপের, আচ্ছা এটা ফ্ল্যাটেন থাকে, সফট, এই কথাগুলো আমাদের পরীক্ষার জন্য একেবারে ইম্পর্টেন্ট না। কালারটা কীরকম, এগুলো খুবই প্রিলিমিনারি কথাবার্তা। সো এটার অবস্থানটা যদি আমরা দেখি, রিবস হিসেবে যদি আমরা অবস্থান দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে 9, 10, 11, 9, 10, 11 এই রিলেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে 9, 10 এবং 11 নাম্বার এক্সিস বরাবর স্প্লিনের এক্সিসটা, ঠিক আছে। এবং লেফট কিডনির সাথে দেখেন স্প্লিন কিন্তু খুব কাছাকাছি, সেজন্য এখানে কিছু লিগামেন্ট থাকে যেগুলোকে আমরা বলি লিনো রেনাল লিগামেন্ট। আচ্ছা, মেজারমেন্ট এগুলো একটু দেখে নেবেন আপনারা। এখানে যদি ছবিতে দেখেন যে এটার হাইট হচ্ছে প্রায় 12 সেন্টিমিটার, চওড়ায় এটা হচ্ছে 7 সেন্টিমিটার, 3 থেকে নিচের দিকে 3 থেকে 4 সেন্টিমিটার, এটা নিচের দিকে পয়েন্টেড, এটা ব্রড, সেই জন্য এটাকে ওয়েজ শেপ বলা হয়, ওজন 150 গ্রামের মতো। পরের ছবিতে যদি আমরা যাই, এই ছবিটা যদি আমরা দেখি রিবসের রিলেশনে দেখি, তাহলে দেখবেন যে লেফট লাং
ডায়াফ্রাম, তারপরেই কিন্তু স্প্লিন। সো লেফট লাংয়ের সাথে কিন্তু ডায়াফ্রামের পরেই পরেই স্প্লিনের একটা কিন্তু খুব ভালো রিলেশন আছে, ঠিক আছে। সো এই রিলেশনটা আমাদের ক্লিনিক্যাল অ্যানাটোমির জন্য খুব ইম্পর্টেন্ট, যে এই লেফট হাইপোকন্ড্রিয়াম বা এই দিকে যদি ইঞ্জুরি হয়, একটা ডায়াফ্রাম যদি ইঞ্জুরি হয়, তাহলে কোন কোন স্ট্রাকচার ইনভলভ হতে পারে, এই কনসেপ্টটা আমাদের জন্য ক্লিনিক্যাল কন্টেস্টে প্রয়োজন। এবং রিবেন নাম্বার 11 নাম্বার রিব আর সাথে 10, 9, 10, 11 নম্বর রিবের যে রিলেশনটা সেটা আমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, ডেভেলপমেন্ট, স্প্লিনের ডেভেলপমেন্ট সম্পর্কে আমি এখানে এমব্রায়োলজিতে ইনশাল্লাহ ডিটেলস কথা বলবো। তবে আপাতত যেটা বলবো যে আপনাদেরকে কয়েকটা গ্যাস্ট্রিয়াম চিনতে হবে। পেরিটোনিয়ামের ফোল্ডকে আমরা বলি গ্যাস্ট্রিয়াম। দেখেন এই যে এলাকাগুলো, এইখানটা স্টোমাকের সামনের দিকে যে কানেকটিভ টিস্যু দেখতে পারতেছেন, যেগুলো প্রিমিটিভ পেরিটোনিয়াম আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম যেহেতু সামনের দিকে থাকে, আর পেছন দিকে যে কানেকটিভ টিস্যু আছে এটাকে আমরা বলি ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম। এই যে ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম, এই ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কিন্তু আমাদের স্প্লিনটা তৈরি হয়। সো স্প্লিন তৈরি হয় ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম, এবং মেজোগ্যাস্ট্রিয়াম ইট ইজ এ পার্ট অফ পেরিটোনিয়াম। সো এটা যদি পেরিটোনিয়ামের পার্ট, সো এটা মেজোথিলিয়াম। পেরিটোনিয়াম এটা মেজোথিলিয়াম থেকে তৈরি, এটা নট এক্টোডার্ম নট এন্ডোডার্ম, এটা মেজোডার্মের পার্ট। এগুলোতে মেজোডার্মাল লাইনিং থাকে, এগুলো ইনশাল্লাহ আমরা এমব্রায়োলজিতে কথা বলবো। সো এই যে পেরিটোনিয়ামের মেজোডার্ম, এই মেজোডার্ম লাইনিং, সেই মেজোডার্মাল লাইনিং বা ক্যাভিটি, সরি, এই ফোল্ড অফ পেরিটোনিয়াম থেকেই আসলে স্প্লিন তৈরি। সো স্প্লিন তৈরি হয় আমাদের কোথা থেকে? ডর্সাল মেজেন্ট্রি বা ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে। ইট ইজ এ পার্ট অফ ডর্সাল মেজেন্ট্রি, এবং এটা মেজোথেলিয়াল স্ট্রাকচার। তাহলে এটা ডর্সাল মেজেনকাইমা থেকে তৈরি হয়, এবং এটার সেলগুলো হচ্ছে ডর্সাল মেজোগেস্টিয়াম থেকেই আসে, এবং ফিফথ উইক অফ জেস্ট্রেশন, জেস্ট্রেশনের ফিফথ উইকে স্প্লিনটা ডেভেলপ করতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে স্প্লিনে যে নর্মাল সেলগুলো, আমরা স্প্লিনের ভিতরে যে সেলগুলো দেখি, কি দেখি স্প্লিনের ভিতরে? আরবিসি, ডব্লিউবিসি, টি সেল, ম্যাক্রোফেজ, এগুলোই দেখি, যেগুলো আসলে মেনলি তৈরি হয় বোন ম্যারো থেকে, তাই না? কিন্তু স্প্লিনের কিন্তু নিজস্ব কিছু সেল আছে, যেগুলোকে আমরা স্প্লিনোসাইট বলি বা স্প্লিনিক সেল বলি, যেগুলো আসলে স্প্লিনে তত বেশি পরিমাণে থাকে না। কেন? কারণ ওই ডব্লিউবিসি, আরবিসি সার্কুলেটিং সেলগুলো এসে এখানে আলটিমেটলি বাসা বেঁধে এখানে স্থায়ীভাবে থাকতে থাকে, ফলে স্প্লিনিক সাইটগুলোকে, যেগুলো ডর্সাল মেজেনকাইম থেকে তৈরি হয়েছিল, সেগুলোকে তেমন আর পাওয়া যায় না। আচ্ছা, তাহলে স্প্লিনটা যেহেতু, আর এখান থেকে একটা জিনিস দেখেন যে চারপাশে কিন্তু, এই স্প্লিনের চারপাশে কিন্তু পেরিটোনিয়াম আছে। যেহেতু স্প্লিনের চারপাশে পেরিটোনিয়াম আছে, স্প্লিনের চারপাশে পেরিটোনিয়াম আছে, সো স্প্লিনের চারপাশে যেহেতু পেরিটোনিয়াম আছে, সেজন্য স্প্লিন কিন্তু একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। তাহলে স্প্লিন একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট ইটস হাইলাম। সো হাইলাম মানে হচ্ছে যে জায়গা দিয়ে ব্লাড ভেসেলসগুলো স্প্লিনের ভিতর দিয়ে ঢোকে, সে অংশটুকু বাদে স্প্লিনটা টোটালটাই একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। স্প্লিনিক ডেভেলপমেন্ট এখানে অনেক কথা বলা হয়েছে, আমরা এমব্রায়োলজিতে কথা বলবো যে এটা ফিফথ উইকে যে অ্যাপেয়ার করে, এবং এটা মেজোডার্ম থেকে আসে, এবং মেজোডার্মের ডর্সাল মেজোগেস্টিয়াম থেকে আসে, এবং আস্তে আস্তে এটা তার জায়গা পরিবর্তন করে, এই কথাগুলো বলা হয়েছে। এটা পার্ট অফ ডর্সাল মেজোগেস্টিয়াম এই শব্দটা আবার বলা হয়েছে, এবং এটা গ্রেটার স্টোমাকের গ্রেটার কার্ভেচারের দিকে থাকে, এবং ওই যে লিগামেন্টটা, এটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, একটা লিগামেন্ট থাকে স্টোমাক, যেহেতু সামনে থাকে স্টোমাক, পিছনে থাকে স্প্লিন, সো তারা পরস্পরের সাথে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট নামে একটা লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। আপনারা যদি এই ছবিগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন, এই ছবিগুলোর দিকে দেখেন স্প্লিনটা, স্প্লিন আর এগুলো হচ্ছে স্টোমাক। স্টোমাকের এই যে দুই দুই দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে স্টোমাক, আর এই অংশটুকু হচ্ছে স্প্লিন। সো স্প্লিন এবং স্টোমাক ওদের ভিতরে একটা কানেকশন থাকে, এগুলো আমরা এমব্রায়োলজিতে ব্যাখ্যা করব। এইগুলোকে আমরা বলি হচ্ছে কি বলি, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে বলি হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের স্টেপে যদি আমি যাই যে এক্সটার্নাল ফিচারগুলোকে ব্যাখ্যা করি, কয়টা পয়েন্ট, কয়টা সারফেস, কয়টা এন্ড বাদ দেন এগুলো, হ্যাঁ, শুধুমাত্র যদি আমি ব্যাখ্যা করি যে দুইটা সারফেসের কথা যদি ব্যাখ্যা করি, একটা স্প্লিনের, যদি আপনি স্প্লিনের একটা ছবি যদি আমরা এখান থেকে দেখি যে এই অংশটুকু ভেতরের দিকের এই অংশটুকুগুলো হচ্ছে ওর মিডিয়া, আমরা যদি বলি ভিসারাল সারফেস বা মিডিয়াল সারফেস, বাইরের দিকটা ল্যাটারাল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল এন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল, কারণ এটা মিড লাইন। আমি যদি একটা মিড লাইন টানি, যে এটা যদি আমাদের মিড লাইন হয়, তাহলে দেখেন এই যে পোস্টেরিয়র এন্ডটা এটা মিডিয়ালি আছে, অ্যান্টেরিয়র এন্ডটা অনেকটা ল্যাটারালি আছে, আর এটা হচ্ছে আমাদের এই সারফেসটা হচ্ছে ভিসারাল সারফেস, আর বাইরের সারফেসটা হচ্ছে আমাদের আউটার সারফেস। তাহলে
আমরা ভিসারাল সার্ফেসের যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আমাদের কোন কোন স্ট্রাকচারগুলো লাগানো থাকে। হ্যাঁ, এখানে আমাদের স্প্লিনের স্প্লিনের কাছাকাছি স্ট্রাকচার, আপনি যদি ছবিগুলো দেখেন যে এখানে আমাদের স্টোমাক থাকে, নিচের দিকে আমাদের কিডনি থাকে, সো রেনাল ইমপ্রেশন থাকে, উপরের দিকে স্টোমাক থাকে, নিচের দিকে হচ্ছে আমাদের কোলন থাকে, এখানে কিডনি থাকে। সো এগুলোই হইতেছে মোটামুটি আমাদের রিলেশনগুলা। তাহলে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের এই পাশটা লেগে থাকবে স্টোমাক, এই পাশে নিচে থাকে কিডনি, এবং এই পাশে থাকে লেফট কোলিক যে প্লেক্সারটা আছে সেই লেফট কোলিক প্লেক্সারটা এখানে থাকে। আমরা যদি ছবি দেখি তাহলে রিলেশনটা আরও ইজি হয়ে যাবে। একটা ছবি দেখতে চাই আমরা, একটু একটা ছবি দেখাচ্ছি। যদি আপনি এই ছবিটা দেখেন তাহলে সামনের দিকে দেখেন ওর স্টোমাক আছে এখানে, এই যে কোলন, হ্যাঁ, লেফট কোলনের যে লেফট কোলনিক্স ফ্লেকচার আছে সেই ফ্লেকচারটা এখানে থাকে। আপনি যদি এখানে দেখেন নিচের দিকে কিডনি থাকে, সো কিডনির একটা অংশ কিন্তু স্প্লিনের সাথে লেগে থাকে বা ইমপ্রেশন দেয় এখানে। হ্যাঁ, তাহলে এই ছবিতেও আপনি দেখেন যে এই যে কোলনিক একটা ইমপ্রেশন কিন্তু একদম নিচের দিকে থাকে এটার, ভিসেরাল সার্ফেসের দিকে। এই ছবি তো আপনি বুঝতে পারবেন যে কোলনটা স্প্লিনের সাথে কিছুটা লেগে থাকে। এটা একটা লিগামেন্ট দিয়ে আমরা এগুলো পেরিটোনিয়ামে যে ব্যাখ্যা করব যে এই লিগামেন্টগুলোর নাম কি। অবশ্যই এগুলা স্প্লিনের সাথে কোলনের একটা লিগামেন্ট দিয়ে অ্যাটাচ করা থাকে। হ্যাঁ, এবং এগুলোর সার্জিক্যাল ইম্পর্টেন্সও আছে। তাহলে আমরা ভিসেরাল সার্ফেসটা দেখলাম, এখানেও দেখা যাচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক উপরের দিকে গ্যাস্ট্রিক রেনাল এরিয়া এবং কোলিক এরিয়া। হ্যাঁ, কোলিক বলতে লেফট কোলিক প্লেকচারটা। আচ্ছা, এখানে রিলেশনটা দেখানো হয়েছে যে এখানে টেল অফ দ্য প্যানক্রিয়াস এটা হাইলামের সাথে কন্টিনিউড হয়, স্প্লিনিক হাইলামের সাথে। এখানে রিলেশনগুলো দেখানো হয়েছে যে কোলনটা কিভাবে ওর কাছাকাছি লেগে আসে। এগুলা হচ্ছে আমাদের বর্ডারগুলো, বর্ডারগুলো একেবারেই প্রয়োজন নাই, কোনটা কি বর্ডার একেবারেই প্রয়োজন নাই এগুলা। পরে ছবিতে যদি আমরা পেরিটোনিয়াল রিলেশন দেখি, স্প্লিনের পেরিটোনিয়াল রিলেশন দেখি এবং তার সাথে লিগামেন্টস গুলাকে একটু দেখে ফেলার চেষ্টা করি, তাহলে দেখবেন যে একটা স্প্লিন কোন কোন স্ট্রাকচার সামনে হচ্ছে এটা বুঝতে পারতেছেন, কিডনি আর এটা হচ্ছে স্টোমাক। তাহলে সামনের দিকে দেখেন এটা হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রা, তার মানে বডি পেছন দিক, এটা সামনের দিক। তাহলে সে সামনে কি কাজ করতেছে, এই যে স্প্লিনিক আর্টারিস গুলা, স্প্লিনও এখান থেকে একটা গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট ওর ভিতর দিয়ে সে ট্রাভার্স করে। তাছাড়া স্প্লিনো রেনাল লিগামেন্ট থাকে, স্প্লিন কিডনির সাথে রেনাল লিগামেন্ট, কারণ স্প্লিন তো ঝুলে থাকবে না কারোর সাথে, আশেপাশে কারোর সাথে তাকে অ্যাটাচ করা থাকতে হবে। আর ওই ফ্রেনিকো কোলিক, ঠিক আছে, ফ্রেনিকো কোলিক লিগামেন্ট দ্বারা সে এরকম ভাবে আটকানো থাকে, ঠিক আছে। সো ফ্রেনিকো কোলিক লিগামেন্ট যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, ফ্রেনিক শব্দের মানে হচ্ছে ডায়াফ্রাম, কোলিক মানে হচ্ছে গাট, একটা লিগামেন্ট দিয়ে গার্ডটা স্প্লিনের সাথে, গার্ড বলতে আমাদের যে লেফট কোলনিক ফ্লেকচার সেটা স্প্লিনের সাথে, এবং সেভাবে স্প্লিনটা ডায়াফ্রামের সাথে ঝুলে থাকে, সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেনিকো কোলিক লিগামেন্ট। সো স্প্লিন গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, স্প্লিনোরেনাল লিগামেন্ট, তারপরে ফ্রেনিকো কোলিক লিগামেন্ট, এই এইগুলো দিয়ে সে এভাবে অ্যাটাচ হয়ে থাকে, ঠিক আছে। সো লিগামেন্টসগুলোর কথা আমরা এখানে ব্যাখ্যা করলাম যে লিনোফ্রেনিক, আপনি ফ্রেনিকো কোলিক লিনোফ্রেনিক বা এই লিগামেন্টগুলোকে আলাদা আলাদাভাবে বলতে পারেন বা এভাবে ভেঙে বলতে পারেন, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, লিনোরেনাল লিগামেন্ট, লিনোফ্রেনিক লিগামেন্ট, ফ্রেনিকো কোলিক লিগামেন্ট, এই হচ্ছে আমাদের লিগামেন্টসগুলো। আচ্ছা, সো লিগামেন্টসগুলো এখানে বলা হয়েছে, এবং লিগামেন্টসগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাকে জানতে হবে যে কোন কোন আর্টারি, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট অবশ্যই এটা কি কাজ করে, ও শর্ট গ্যাস্ট্রিক আর্টারিটাকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি এবং গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারিকে সে কন্টেন করে। সো এই কথাগুলো কিন্তু জানতে হবে যে কে কোন আর্টারি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ছবির সাথে কোরিলেট করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমরা ভাস্কুলার সাপ্লাই পড়ানোর সময় দেখাইছি যে স্প্লিনিক আর্টারিটা যখন যে স্প্লিনের ভিতরে ঢুকে, এটা যদি সরি স্প্লিনের ভিতরে যখন যে সে ঢুকে, এটা যদি আমাদের স্প্লিন হয়, এটা যদি স্প্লিন হয় এবং স্প্লিনিক আর্টারিটা যখন স্প্লিনের সাথে যে ঢুকে তখন সে কী কাজ করে, এই যে লিগামেন্টটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের ভিতর দিয়ে কিন্তু এই স্প্লিনিক ভেসাসটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের ভিতর দিয়ে যায়, ঠিক আছে। প্লাস এই গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টটার সাথে তখন আরও ছোট 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 এরকম শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আছে, এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারিসগুলোও কিন্তু এই গ্যাস্ট্রোস্প্লিনিক আর্টারির সাথে থাকে, এবং গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেসেলসগুলোও কিন্তু এই লিগামেন্টের ভিতরে থাকে। তাছাড়া লিনোরেনাল লিগামেন্ট, এই লিনোরেনাল লিগামেন্টের সাথে স্প্লিনিক ভেসেলস থাকে, আমি এখানে মনে হয় গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট বলে ফেলছিলাম। এই যে আমাদের স্প্লিনিক আর্টারিটা আছে, এই স্প্লিনিক আর্টারিটা
কোন লিগামেন্টের ভিতর দিয়ে যাচ্ছে? এটা এটা যায় হচ্ছে লিনোরেনাল, লিনোরেনাল লিগামেন্টের ভিতর দিয়ে। সো স্প্লিনিক আর্টারি যায় হচ্ছে, স্প্লিনিক আর্টারি যায় লিনোরেনাল লিগামেন্টের ভিতর দিয়ে, আর শর্ট গ্যাস্ট্রিক আর্টারি যায় গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্টের মধ্য দিয়ে, ঠিক আছে। আর পরের কথা হচ্ছে যে লিনোরেনাল লিগামেন্ট এটা একটা সাসপেনসরি লিগামেন্ট, বিকজ এটা ঝুলাই রেখে দেয় স্প্লিনটাকে। আর ফ্রেনিকোকোলিক লিগামেন্ট এইটার তেমন একটা ইম্পর্টেন্স না, এটা পেরিটোনিয়াল ফোল্ডের একটা এক্সটেনশন, যেটা লেফট কোলিক প্লেক্সার টু ডায়াফ্রাম পর্যন্ত এটা বিস্তৃতি। এবং এটা যদি আমাদের লেফট কোলনিক প্লেক্সার হয়, এটা লেফট কোলনিক প্লেক্সার, সো এই লেফট কোলনিক প্লেক্সার থেকে এটা যদি আমাদের ডায়াফ্রাম হয় আর মাঝখানে যদি স্প্লিন হয়, তাহলে এই লিগামেন্টটা কি কাজ করতেছে, এই লিগামেন্টটা এখান থেকে শুরু হইতেছে স্প্লিনকে জুড়ে একদম ডায়াফ্রাম পর্যন্ত এক্সটেন্ডেড। তো এই চারটা লিগামেন্ট, তার কোনটার কে কাজ, কে সাসপেনসরি লিগামেন্ট, কে ডায়াফ্রামের সাথে তাকে অ্যাটাচ করে রাখে, কে হচ্ছে স্প্লিনিক ভেসেলসকে কন্টেন করে, কে এপিপ্লয়িক শর্ট গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রোপিপ্লয়িক লিগামেন্টকে কন্টেন করে, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সো ব্লাড সাপ্লাই অফ দ্য স্প্লিন বহুবার বলা হয়েছে, কোন লিগামেন্টের ভিতর দিয়ে যায় স্প্লিনিক আর্টারিটা, লিনোরেনাল লিগামেন্টের ভিতর দিয়ে যায় সেটা বলা হয়েছে। এখানে আরেকটা ছবিতে আপনাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া হয়েছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাবিকুলার আর্টারি, এই যে স্প্লিনিক নোডিউল একটা পেয়ার শেপড এখানে দেখাচ্ছে, পেনিসিলার আর্টারি, তারপরে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, এগুলো এখানে দেখানো হয়েছে একটা বইয়ের ছবি থেকে। সো নার্ভ সাপ্লাইটা আমরা জানবো যে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট না, যে আমরা জানি যে সমস্ত ভিসারাগুলোর অটোনমিক সাপ্লাই আছে, ভেগাস সাপ্লাই, আর অটোনমিক সাপ্লাই, প্যারাসিম্পেথিক সাপ্লাই, সিম্প্যাথিক সাপ্লাই। অ্যাবডোমেনের ভিসারাগুলার প্যারাসিম্পেথিক সাপ্লাই হচ্ছে ভেগাস নার্ভ, আর সিম্প্যাথিক সাপ্লাই আর আবার আবার আলাদা আলাদাভাবে প্রত্যেক অর্গানের জন্য আলাদা, যেটা আমরা নিউরোঅ্যানাটমিতে ব্যাখ্যা করছি। তবে কিছু কিছু অর্গানে প্রত্যেকটা ভিসেরাতেই অটোনমিক সাপ্লাই থাকে, কিন্তু কিছু কিছু অর্গানে দেখা যায় প্যারাসিম্পেথেটিক বেশি, কোনোটাই সিম্প্যাথেটিক বেশি। হ্যাঁ, যেমন আপনারা যদি গাটের কথা চিন্তা করেন, তাহলে গাটে দেখবেন যে প্রচুর পরিমাণে প্যারাসিম্পেথেটিক ইনার্ভেশন ভেগাস নার্ভের প্রচুর সাপ্লাই আছে। আবার কিছু কিছু অর্গানে আছে দেখবেন সিম্প্যাথেটিক সাপ্লাই খুব বেশি, যেমন কিডনিতে এতটা কিন্তু প্যারাসিম্পেথেটিক সাপ্লাই নাই, কিন্তু গাটে আবার প্রচুর প্যারাসিম্পেথেটিক সাপ্লাই। এটা ডিপেন্ডিং আপন দ্য ফাংশন অফ দ্যাট অর্গান, কারণ প্রত্যেকটা অর্গানের কিছু নিউরোনাল এবং কিছু হরমোনাল স্পেসিফিক ফাংশন থাকে। সো নার্ভ সাপ্লাই অনুসারে দেখতে পারবেন আপনি, এখানে যদি আপনি স্প্লিনে নার্ভ সাপ্লাইয়ের কথা বলেন, যে স্প্লিনে প্যারাসিম্পেথেটিক ফাংশনের তেমন কোনো ভূমিকা নাই, সেই জন্য স্প্লিনে কিছু সিম্প্যাথেটিক ফাংশন ফাইবার আছে যেটা সিলিয়াক প্লেক্সাস থেকে তৈরি হয়, এবং বিভিন্ন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিসে, কেন স্প্লিনের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সাথে স্প্লিনের কী সম্পর্ক, কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিস যখন বাড়ে তখন আমরা চাই যে আমাদের ভাইটাল অর্গানগুলোতে ব্লাড চলে যাক, লেস ভাইটাল অর্গানগুলোর থেকে ভাইটাল অর্গানের দিকে ব্লাড চলে যাক। সো স্প্লিনের ভিতরে প্রচুর ব্লাড স্টোর করা থাকে। সো ইমার্জেন্সি সিচুয়েশন, মনে করেন একজন পেশেন্টের ট্রমা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন স্প্লিনের ভিতরে ব্লাড রেখে আপনি কী করবেন, তখন সিম্প্যাথেটিক ডিসচার্জটা যখন স্প্লিনের ভিতরে যায় বা স্প্লিনিক নার্ভগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন সিম্প্যাথেটিক এত বেশি স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ভেজোস্পাজম হয়, ভেজোস্পাজম হয়ে সমস্ত ব্লাডগুলো কী কাজ হয়ে যায়, সো ব্লাড ভেসেলসের ভিতরে, মেইন ব্লাড ভেসেলসের ভিতরে চলে আসে। সো দে আর ডিস্ট্রিবিউটেড টু দ্য ব্লাড ভেসেলস, এবং ব্লাড ভেসেলস যখন অ্যাক্টিভেটেড হয় তখন স্প্লিন থেকে ব্লাডগুলো কী কাজ হয়, আমাদের জেনারেল সার্কুলেশনে চলে আসে। কিন্তু স্প্লিন প্যারাসিম্পেথেটিক অ্যাকশনে তেমন কোনো ভূমিকা পালন করে না, সেই জন্য এখানে আসলে তেমন প্যারাসিম্পেথেটিক সাপ্লাই নাই। ক্লিয়ার? আচ্ছা, লিমফেটিক সাপ্লাই একটা কথা জানতে হবে, যে স্প্লিন ইটসেলফ ইজ এ লিমফেটিক অর্গান। সো স্প্লিনের কিন্তু কোনো লিমফেটিক সাপ্লাই নাই, অর্থাৎ স্প্লিনের কোনো অ্যাফারেন্ট লিমফেটিক সাপ্লাই নেই, অর্থাৎ এটা যদি আমাদের স্প্লিন হয়, সো স্প্লিনের ভিতরে লিমফেটিক ভেসেলস কিন্তু কোনো লিমফেটিক ভেসেলস ঢুকবে না, কিন্তু লিম্ফ কিন্তু বাইরে থেকে বের হয়ে আসবে, অর্থাৎ ওর ইফারেন্ট লিমফেটিক ভেসেলস আছে, কিন্তু ওর কোনো অ্যাফারেন্ট লিমফেটিক ভেসেলস নাই, সেজন্য আমরা বলি যে তার কোনো লিমফেটিক সাপ্লাই নাই, কিন্তু সেখান থেকে কিন্তু লিম্ফ তৈরি হয়ে বাইর হয়ে আসে, কারণ লিম্ফের ভিতরে, সেই লিম্ফগুলোর ভিতরে প্রচুর পরিমাণে আমাদের টি সেল, বি সেল তারা থাকে। তো একটা অ্যান্টিজেন যখন বডিতে ঢুকে, তার রেসপন্সে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করি, আমরা বি সেল তৈরি করি। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে কিন্তু স্প্লিনের ভিতরে বসায় রাখলে হবে না, সেই অ্যান্টিবডিগুলোকে আমাদের বাইরে করে আনতে হবে, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু ওই এফারেন্ট লিমফেটিক্সের মাধ্যমে বেরিয়ে আসে। সো ইফারেন্ট লিমফেটিক্স থাকে, এফারেন্ট লিমফেটিক্স থাকে না, অর্থাৎ কোনো স্প্লিনিক সাপ্লাই এখানে থাকবে না, সেই জন্যই বলা হয়েছে যে স্প্লিনিক টিস্যু প্রপার হ্যাজ নো লিমফেটিক্স, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে, আর যেগুলো ড্রেনড আউট হয়ে আসে তারা এই প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোডের মধ্যে দিয়ে এসে এসে পৌঁছায়, ঠিক আছে। এখানে কিছু প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোডের কথা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের লিম্ফ নোডের সাপ্লাই, নার্ভ সাপ্লাই সম্পর্কে বলা হয়েছে। এটা মেইনলি সিম্প্যাথেটিক
নার্ভ সাপ্লাই ফাংশন আপনারা জানেন যে এটা রেড পাল্প হোয়াইট পাল্প থাকে। রেড পাল্পের কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা, হোয়াইট পাল্পের কাজ হচ্ছে ইমিউনিটি দেওয়া। তাছাড়া তারা অপসোনাইজেশনেও কিন্তু ভূমিকা পালন করে, স্প্লিন অপসোনাইজেশনেও একটা ভূমিকা পালন করে। ব্লাড সেল তৈরিতে সে সাহায্য করে, এবং সে কী কাজ করে, যখন ফিটার লাইফে থাকে সে তখন হেমোপয়েটিক ফাংশন নেয় 5th মান্থ পর্যন্ত। আফটার বার্থ ইরাটোপয়েটিক ফাংশনগুলো বন্ধ হয়ে যায়, সিজ হয়ে যায়, শুধুমাত্র কিছু হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারে তারা আবারও রিজেনারেট করে। রিটেন এবিলিটি অফ প্রোডাকশন অফ লিম্ফোসাইট, তারা নিজেরা নিজেরা প্রয়োজনে লিম্ফোসাইট তৈরি করতে সাহায্য করে। সো দিজ আর দ্য ফাংশনস অফ স্প্লিন। স্টোরেজ, তারা ওয়ান থার্ড অফ দ্য টোটাল বডি প্ল্যাটলেটকে তারা এখানে জমায় রাখতে পারে, এবং সিগনিফিকেন্ট নাম্বার অফ নিউট্রোফিলকে কিন্তু তারা স্টোর করে রাখতে পারে। হ্যাঁ আচ্ছা, এবং ওই সেলগুলো যখন বডিতে প্রয়োজন, লাইক ইনফেকশন হচ্ছে বডিতে, তখন তারা কিন্তু আবারও জেনারেল সার্কুলেশনে তারা চলে আসে। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট পড়বেন। আর রিমুভাল অফ দ্য ব্লাড সেল, আমরা দেখলাম যে ব্লাড সেলগুলো খুব নষ্ট হয়ে গেছে ব্লাড ভেসেলস থেকে, তাদেরকে টেনে হিঁচড়ে ম্যাক্রোফেজ, দেখেন তাদেরকে এই যে ব্লু কালারের ম্যাক্রোফেজটা, এই আরবিসিগুলোকে টেনে হিঁচড়ে বাই করে ডিস্ট্রয় করে ফেলতেছে, ওপেন সার্কুলেশনও ভাঙতেছে, আবার ক্লোজ সার্কুলেশন থেকে যারা ওয়েস্ট তাদেরকে টেনে হিঁচড়ে বাইর করে তারা আবার ক্লোজ সার্কুলেট থেকে ওপেন সার্কুলেটের দিকে নিয়ে যেয়ে তারপরে ভাঙতেছে। এই কথাগুলোই এখানে বলে আছে যে রিমুভাল অফ দ্য সিনে যে আমাদের নেসেন্ট সেল, সিনেসেন্ট সেলগুলো আছে বা ডিফেক্টিভ আরবিসিগুলো আছে তাদেরকে তারা ডিস্ট্রয় করে। ঠিক আছে আচ্ছা, ফ্যাগোসাইটোসিসে ভূমিকা পালন করে, ওই একই কথা যে ম্যাক্রোফেজগুলো ওরা ফ্যাগোসাইট, তারা ফ্যাগোসাইটোসিস করে, কোন পাল্পে থাকে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সো নেক্সট হচ্ছে আমাদের তারা ইমিউন ডেফিসিয়েন্সি, এই ইমিউনিটিতে তারা হেল্প করে, এবং বডির যে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, হোস্টাইল এনভায়রনমেন্টে অ্যাডাপটিভ ক্যাপাসিটি বাড়ায়, তারা ব্যাকটেরিয়াকে ক্লিন করে, ইমিউন রেসপন্স দেয়। এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হয় যখন বোন মেরো আর পারে না, পেরে উঠে না, তখন তাদেরকে, যেমন থ্যালাসেমিয়াতে এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস হয়, হ্যাঁ সেরকম এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিসও তারা এক্সট্রা মেডুলা, মেডুলা বলতে এখানে বোঝায় বোন মেরু, বোন মেরুর বাইরে অন্য কোথাও থেকে রেড সেল তৈরি হলে সেটাকে এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস বলে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ছিল স্প্লিন সম্পর্কে ইন ডিটেলস।